সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো ফেমিনিজম ইজ ক্যান্সার গ্রুপের উদ্যোগে আয়োজিত আজকের বিশেষ লাইভ প্রোগ্রামে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা আজকে লাইভের এই বিষয়টা দেখেছেন এবং দেখেননি, সবার জ্ঞাতার্থে আবারও জানাচ্ছি, আজকের বিষয় হচ্ছে নারীবাদীদের নেগেটিভের সমস্যা। সাথে আছে আমি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, এবং আমাদের সবার সাথে আছেন চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ট্রিপল ই ডিপার্টমেন্টের প্রিয় রাকায়াত রাফি ভাই। সালামু আলাইকুম রাফি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। আর সব ভিউয়ার্সদেরকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে বা যারা জয়েন করেছেন বা করবেন সবাইকে ওয়েলকাম করছি। আর FIC গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আজকের এই লাইভে। তো এই আচ্ছা, তো রাফি ভাইকে ধন্যবাদ আমাদেরকেও সময় দেওয়ার জন্য। তো আচ্ছা, আমরা মূল বিষয়ে কথা বলা আমরা শুরু করার কিছুক্ষণ আগে ওয়েট করতে আর পারি একটু আমার মনে হয় কিছুক্ষণ ওয়েট করতে পারি। জি আরে আরো কিছুক্ষণ আমরা ওয়েট করব, কারণ আস্তে আস্তে আরো মানুষ জয়েন হোক। আর যারা দেখছেন তাদেরকে বলবো, আমাদের কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যদি কমেন্ট করে যেকোনো একজন বলতেন তাহলে ভালো হয়। আর যেহেতু আজকের এই লাইভটা একটি বিশেষ একটা বিষয় নিয়ে, আমি আশা করব সবাই এটা শেয়ার করবেন, যাতে যে কোনো একজন হলেও কথাগুলো শুনে উপকৃত হয়। আচ্ছা, তো রফি ভাই আমরা না হয় শুরু করে দিই, ধীরে ধীরে আমরা মানুষ জয়েন স্টার্ট হবে করবো। ইনশাল্লাহ, নাকি আর একটু আচ্ছা ইনশাল্লাহ ওয়েট করব? আমরা 1-2 মিনিট ওয়েট করতে পারি, আর কিছু মানুষ আসুক। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করতে পারি, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা সময় বিলম্ব না করে শুরু করে দিই। জি ইনশাল্লাহ আমরা স্টার্ট করি তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা ইদানিং অথবা পূর্বে আমরা প্রায়শই একটা বিষয় আমরা শুনে থাকি, যেটা বলেন সোশ্যাল প্ল্যাটফর্ম, বই পুস্তক, মিডিয়া কিংবা পত্র পত্রিকায় সাধারণত একটা টার্ম ব্যবহার করা হয় ঢালাও ভাবে, আর সেটা হচ্ছে পুরুষ শাসিত সমাজ। তো এই পুরুষ শাসিত সমাজ দিয়ে আমি যদি, আপনি ইন্টারনেট বলেন, ফেসবুক, বই পুস্তক, সব জায়গায় ব্যাপক আকারে লেখালেখি হয়, টিভিতে বলে, পত্র পত্রিকা, সব জায়গায়, তো এই পুরুষ শাসিত সমাজ এই কথাটা আসলে কতটুকু সত্য? জি ধন্যবাদ আপনাকে মিজান ভাই। আর আসলে ফেমিনিজম আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ইজম কথাটা আছে। তো পৃথিবীতে যত ইজমই আছে, যেমন ধরুন কমিউনিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম, তো সবগুলোর থেকে এই ফেমিনিজম কথাটা এটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট এই কারণে আমরা যখন ফেমিনিজম নিয়ে কথা বলছি, এই ফেমিনিজম জিনিসটা এটা সাথে নারীদের ইমোশন জড়িত। তো অ্যাজ এ রেজাল্ট যে যে জিনিসটা হয় যে আপনি যখন কোনো একটা ইমোশনাল ইস্যু নিয়ে কথা বলতে যান সেটা অনেক আনকমফোর্টেবল। জি কিন্তু আপনি অন্যান্য ডিসকোর্স গুলোর দিকে যদি তাক, যেমন আমরা বললাম কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, এগুলোর ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এগুলো আসলে কিছু আর্গুমেন্টের উপর ভিত্তি করে আমাদের সমাজ ব্যবস্থার ব্যাপারে কিছু প্রপোজিশন বা প্রস্তাবনা। তো একদম, সেক্ষেত্রে ফেমিনিজম এগুলো থেকে কিছু কিছুটা আলাদা এই কারণে যে এখানে শুধুমাত্র যে প্রস্তাবনা আছে তা না, বরং এই প্রস্তাবনাগুলোর সাথে কিছু ইমোশনও জড়িত নারীদের। তো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত নারীবাদী লেখিকা যিনি বর্তমানে ভারতে থাকেন, তো তিনি একবার একটা ইন্টারভিউতে বলছিলেন যে মাতৃত্ব এটা হলো আসলে একটা পুরোনো আমলের জিনিস তিনি ভাই বলছিলেন, এবং মাতৃত্ব এটা হলো পুরুষতান্ত্রিক সমাজের একটা সিস্টেম। তো তার মানে আসলে আমরা বুঝতে পারছি তিনি বোঝাতে চাইছেন যে মাতৃত্ব এই জিনিসটা আসলে নারীদেরকে
মানে অপ্রেস করার একটা মাধ্যম। তো এখন আমরা যদি এই জিনিসটাকে ইফ ইউ টেক ইট ফর গ্রান্টেড, আমরা যদি এই জিনিসটাকে একটা আইডিয়াল স্টেটমেন্ট হিসেবে নিই, তাহলে দেখা যাবে যে আপনি যদি ইমোশনাল দিক থেকে বিচার করেন, এই কথাটা হয়তো অনেক মেয়েরা পছন্দ করবে যে হ্যাঁ আসলে এটা সত্য, মাতৃত্বের মাধ্যমে আসলে পুরুষরা আমাদেরকে এক্সপ্লয়েট করতেছে, কিংবা এটা আসলে পুরুষতান্ত্রিক সমাজের একটা সিস্টেম, আমাদেরকে এটার এটা এটাকে ইতিবাচক হিসেবে নেওয়ার কিছু নেই। তো এই কথাটাকে যদি একটা আইডিয়াল স্টেটমেন্ট হিসেবে সব মেয়েরা নেওয়া শুরু করে, তাহলে আসলে কি হবে, তাহলে কয়েক প্রজন্ম প্রজন্ম পরে মানব সভ্যতায় বিলুপ্ত হয়ে যাবে। মানে একদম কয়েক প্রজন্ম পরে আসলে আর কেউ তো মানে কেউ তার মা হতে চাচ্ছে না, কারণ এটা একটা নেতিবাচক জিনিস। তো তার মানে আমরা দেখলাম যে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন এটার ইমোশনাল বেসিস আছে, কিন্তু আসলে কোনো লজিক্যাল কিংবা প্র্যাকটিক্যাল বেসিস নাই। তো কিন্তু আমরা যে এই জায়গায় এই পয়েন্টটাকে যে রিফিউট করলাম বা খণ্ডন করলাম যে এটা আসলে একটা অবাস্তব জিনিস, তো এই কথাটা শুনেও অনেকে হয়তো অফেন্ডেড ফিল করবেন, কারণ এই জিনিসটা মেয়েদের ইমোশনের সাথে জড়িত। যেমন দেখা যায় যে অনেক মেয়েরা হয়তো তারা ফেমিনিস্ট না, তারা নন ফেমিনিস্ট, কিন্তু তারা বিশ্বাস করেন যে ফেমিনিস্টরা আসলে মেয়েদের ভালোর জন্যই কথা বলছে, মেয়েদের অধিকারের জন্যই কথা বলছে। তো তারা যখন দেখেন যে কেউ একজন ফেমিনিস্টদের কোনো ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলছে, তখন আসলে তিনি অজান্তে ভাবা শুরু করেন যে এই লোকটা বোধহয় নারী বিদ্বেষী, কিংবা এই প্ল্যাটফর্মটা বোধহয় নারী বিরোধী, তারা বোধহয় নারীদের অধিকার হরণ করতে চায়, ইত্যাদি ইত্যাদি তারা ভাবা শুরু করেন। তো আসলে প্রথমে আমরা বলে রাখি যে নারী, নারীবাদ, নারীবাদ বিদ্বেষ এবং নারী বিদ্বেষ চারটা আলাদা জিনিস। তো এই চারটা জিনিসকে আসলে গুলিয়ে ফেলা যাবে না। আমরা এখানে নারী বা নারী বিদ্বেষ নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমরা আসলে এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ফেমিনিজম ভার্সেস অ্যান্টি ফেমিনিজম। তো এরপর আপনি যে কথাটা বললেন পুরুষ শাসিত সমাজ, আসলে এটাই হলো মানে ফেমিনিজমের বলতে পারেন প্রিমিস। মানে আপনি যে কোনো ডিসকোর্স নিয়ে যখন আলোচনা করবেন, সেটা আসলে একটা প্রিমিসের উপর বা একটা সোজা কথা একটা ভিত্তির উপর দাঁড়িয়ে থাকতে হয়। তো এই পুরুষ শাসিত সমাজ এই টার্মটার উপরে নারীবাদের আসলে বাকি সবকিছু মানে সামনে আগায়। তো প্রথম কথা হলো পুরুষ শাসিত সমাজ বলতে আসলে কি বোঝানো হয়, কিংবা আমরা মানে সাধারণ দেখায় কি বুঝি। পুরুষ শাসিত সমাজ বলতে বোঝানো হয় যে আমরা যারা পুরুষ আছি তারা এই সমাজ ব্যবস্থা থেকে সামহাও কিছু এক্সট্রা বেনিফিট নিচ্ছি, এবং এই এক্সট্রা বেনিফিট গুলোকে ইউজ করে আমরা নারীদেরকে অপ্রেস করতেছি, কিংবা আমরা নারীদেরকে অপ্রেস করার জন্য এই যে আমাদের সমাজ ব্যবস্থা কিছু এক্সট্রা বেনিফিট দিচ্ছে, আমরা যেহেতু পুরুষ বাই ডিফল্ট আমরা কিছু জিনিস পাচ্ছি যেটাকে আমরা মেয়েদেরকে অপ্রেস করার জন্য ইউজ করতেছি। আচ্ছা, তো তারা এই এই টার্মটা মানে কিসের ভিত্তিতে বলেন যে এই সমাজটা পুরুষ শাসিত সমাজ, কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যান না কেন, যত নারীবাদীকে পাবেন না কেন, আসলে তারা যেই সমাজে বসবাস করুন না কেন, সব সমাজকে তারা আসলে পুরুষ শাসিত সমাজ বলেন। তো তারা আসলে যার ভিত্তিতে পুরুষ শাসিত সমাজ এই অভিযোগটা করেন, সেটা হলো যে আমরা দেখি আমাদের সমাজে কিছু কিছু ক্রাইম আছে, যেমন ধরুন রেপ, তারপর ধরুন হাউসহোল্ড ভায়োলেন্স অর্থাৎ বাড়ি ঘরে যে নারী নির্যাতন করা হচ্ছে, কিংবা ধরুন মলেস্টেশন, সোজা কথা বিভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যাবিউস গুলো, এগুলো কিন্তু আসলে মেইনলি এগুলোর ভুক্তভোগী হচ্ছে নারীরা। হয়তো কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা হচ্ছে, বাট মোর অর লেস আসলে এগুলো আমরা দেখি যে এগুলো এগুলোর ভিকটিম হচ্ছে নারীরা, তাই না? হ্যাঁ, তো এক্সক্লুসিভলি যদি এগুলো নারীরাই ভিকটিম হন, তার মানে তারা বলতে চাচ্ছেন যে এই সমস্যাগুলোতে যেহেতু নারীরা ভিকটিম, তার মানে আমরা বলতে পারি আমাদের সমাজ ব্যবস্থায় নারীরাই ভিকটিম। আর এই কাজগুলো কারা করছে? নিঃসন্দেহে পুরুষরা করছে, নিশ্চয়ই কোনো অন্য কোনো নারী সাধারণত করছে না। তো পুরুষরা যেহেতু করছে, নারীরা যেহেতু ভিকটিম হচ্ছে, তার মানে অবশ্যই এটা পুরুষ শাসিত সমাজ। এটা হলো আসলে পুরুষ শাসিত সমাজের সংজ্ঞা। এখন আমার প্রথম কথা হলো এই যে কয়েকটা ক্রাইমের কথা বলা হলো, মানে চার পাঁচটা ক্রাইমের কথা আমরা বললাম, যেমন মলেস্টেশন, তারপরে রেপ, তারপর হাউসহোল্ড ভায়োলেন্স, নারী নির্যাতন ইত্যাদি ইস্যুগুলো। তো এই ইস্যুগুলোর উপরে ভিত্তি করে তারা যেহেতু কথাটা বলছেন, আমি যেটা বলবো যে আমাদের সমাজে ক্রাইম বলতে কি এই চার পাঁচটা ইস্যু ধরুন, মানে আপনি পৃথিবীর পুরো সমাজ ব্যবস্থার দিকে তাকান, পুরো পৃথিবীর দিকে তাকান, পুরো পৃথিবীতে বর্তমানে যত ক্রাইম হচ্ছে এগুলো বলতে কি এই চার পাঁচটা ক্রাইমকে বোঝাচ্ছে শুধু?
আপনি দেখুন, অবশ্যই না, আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় যত কারাগার আছে সেগুলোতে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে যে মানুষগুলো নির্যাতিত হচ্ছেন তাদের বেশিরভাগ হলেন পুরুষ। পৃথিবীর বিভিন্ন জায়গায় যত কলকারখানা আছে সেগুলোতে যে লেবাররা নির্যাতিত হচ্ছেন তাদের বেশিরভাগ হলো পুরুষ। ঠিক তেমনি আপনি আমাদের সমাজ ব্যবস্থায় অনেক অনেক এরকম শত শত কেস খুঁজে পাবেন যেগুলোতে মূলত পুরুষরাই ভিকটিম এবং অনেক ক্ষেত্রে এক্সক্লুসিভলি পুরুষরাই ভিকটিম। তো তাহলে এখন আমার কথা হলো, যদি এটা পুরুষ শাসিত সমাজ হয়, যদি এখানে পুরুষদেরই ক্ষমতা থাকে, তাহলে পুরুষরা কেন ভিকটিম হবে, তাই না? মানে হ্যাঁ যার কাছে ক্ষমতা আছে সে তো আইদার ক্ষমতার সদ্ব্যবহার করবে নয়তো অপব্যবহার করবে, কিন্তু তার তো ভিকটিম হওয়ার কোনো সুযোগ নাই। তো আমাদের সমাজ যদি পুরুষ শাসিত হয় কিংবা পুরুষতান্ত্রিক হয়, জি রাফি ভাই, চার পাঁচটা কেস আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরুষ রায় ভিকটিম হচ্ছে, সেগুলোর কথা তো বলছেন না। যেমন আমরা আউটডোরে যদি যাই, মানে বাড়ির বাইরে আউটডোরে দেখি যে আমরা পুরুষদের উপস্থিতি বেশি, এর ফলে আউটডোর যত ভায়োলেন্স আছে সেগুলোতে মূলত পুরুষরাই ভিকটিম হচ্ছে। তো এখন এতগুলো এতগুলো ক্রাইম নিয়ে যদি আপনি কথা বলেন, সমাজের সব ক্রাইম নিয়ে একসাথে কথা বলেন, আমরা দেখবো যে নারীরাও যেমন ভিকটিম পুরুষরাও তেমন ভিকটিম। তো জি এখন আপনি যদি বলেন নারীদের ভিকটিম হওয়ার কেস গুলোকে যদি তুলে ধরে আপনি বলেন যে এই সমাজে নারীরাই ভিকটিম এবং পুরুষরা কাউপ্রিট, তাহলে এটা তো একটা অন্যায় হলো। এবং আপনি দেখুন তারা চার পাঁচটা ক্রাইমের কথা বলছেন এক্সক্লুসিভলি, তো এই চার পাঁচটা ক্রাইম আমরা আপনি যদি সমাজ ব্যবস্থায়, মানে ধরুন আপনি চোখ বন্ধ করে যদি একটা হাতির পা ধরেন এবং বলেন যে হাতি হচ্ছে পিলারের মতো, তাহলে সেটা তো আপনার অবজারভেশনের সমস্যা। আপনি চোখ খুলেন পুরো হাতিটা দেখেন, হাতিটা কেমন, অর্থাৎ আমাদের পুরো সমাজ ব্যবস্থাটা দেখেন, সেখানে আপনি দেখতে পাবেন যে নারী পুরুষ উভয় ভিকটিম হচ্ছে। যদি এটা পুরুষ শাসিত হতো পুরুষরা ভিকটিম হতো না, কিংবা হলেও খুব রেয়ার কিছু কেসে হতো, সব মানে এভাবে এত 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 জায়গায় পুরুষরা ভিকটিম হতো না। আচ্ছা তাহলে আমি বলি এই শাসিত টার্মটা, অর্থাৎ শাসন বা শাসিত বা শোষিত, তো এই জিনিসগুলো আসলে কিসের সাথে জড়িত? তো আমাদের সমাজে মানে ক্ষমতা বলতে যে জিনিসটা বোঝানো হয়, কিংবা আমাদের সমাজ না, পৃথিবীর যে কোনো সমাজে আসলে ক্ষমতা খুব ছোট্ট একটা কমিউনিটির কাছে থাকে। মানে একদম ধরুন ধরুন সে কমিউনিটিটা এত ছোট, সেখানে আপনি পুরো পুরুষ সমাজের হয়তো 0.5% পুরুষকে পাবেন যারা হচ্ছে যে ওই কমিউনিটির অংশ, বাকি 99.5% পুরুষ আমরা যারা আম জনতা, আমরা কিন্তু ক্ষমতার কোনো অংশই না। এটা পৃথিবীর সব সমাজের জন্য সত্য। তো তাহলে আমরা যারা আম জনতা, আমরা যারা ক্ষমতার অংশ না, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে ওই যে 0.5% পুরুষ পুরো পুরুষ জি সমাজকে প্রতিনিধিত্ব করে? মানে যদি এমন হতো যে ওই 0.5% পুরুষ তারা পুরো পুরুষ সমাজকে প্রতিনিধিত্ব করে, কিংবা পুরো পুরুষ সমাজ বলতেই তারা, তাহলে আমরা বুঝতাম যে না, ঠিক আছে, এটা পুরুষ শাসিত সমাজ, বুঝে গেলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমাজে 99%-এর বেশি সংখ্যক পুরুষ, তাদের আসলে কোনো ক্ষমতা নাই বলতে গেলে। তো আসলে মানে আমার মনে হয় এই যে পুরুষ শাসিত সমাজ, এই 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 মানে এই টার্মটা, এটা আসলে অনেক বেশি ইনফিলট্রেটিং, এবং এই টার্মটা এটা আসলে অনেক বড় একটা মিস ইন্টারপ্রিটেশন আমাদের সোসাইটির ব্যাপারে। তো এই ছিল আসলে পুরুষ শাসিত সমাজের ব্যাখ্যা আমার মতে। আচ্ছা, ধন্যবাদ রাফি ভাইকে। তবে এখানে আমরা যে বিষয়টা দেখি, যে এই যে বললেন 0.5%, কিন্তু একদম খুব স্বল্প পরিমাণ, এই পরিমাণটা কিন্তু একদম কম, কিন্তু আমরা এই একদম কম পরিমাণকে জেনারেলাইজ করি। আমরা দেখি যে আপনি এই যে বললে হাউস হোল্ড ভায়োলেন্স কিংবা রেপ বা এই যে মলেস্টেশন, তারপরে এই বিষয়গুলোকে আমরা জেনারেলাইজ করি, এর পিছনের আসলে কারণটা কি হতে পারে? জি ধন্যবাদ আপনাকে। তো আসলে প্রথম কথা হচ্ছে যে আপনি মানে বলে দিলেন যে জেনারেলাইজেশনের কারণটা হলো এটা, তারা যেহেতু বলছেন এটা পুরুষ শাসিত সমাজ, কাজে তারা ওই পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে জেনারেলাইজ করতেছেন। তো আমরা আসলে আবারও মানে একই কথাগুলাই ঘুরিয়ে ফিরে বলবো যে আপনি যখন নারী নির্যাতন কিংবা ধর্ষণ এগুলোর কথা বলছেন, তো জি এগুলো আসলে সমাজের কত সংখ্যক পুরুষ করে?
মানে এগুলো যারা করছে তারা সমাজের কত সংখ্যক পুরুষ। আমি আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, অনেকে হয়তো দেখেছেন। তো সেখানে আমি আসলে বলার চেষ্টা করেছি যে যদি ধরে নেন যে সমাজে 10% পুরুষ ধর্ষণ করে, তাহলে সমাজ বাংলাদেশে প্রায় 1 কোটি ধর্ষক থাকে। মানে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে বর্তমানে 1 কোটি ধর্ষণের কেস আছে? তাহলে তো ধর্ষকদের নিয়ে এটা তো আলাদা একটা দেশ কল্পনাই বানিয়ে করা যায় না, দেশ বানিয়ে দেয়। হ্যাঁ, দেশ কিন্তু বানিয়ে আমরা দেওয়া দেখে যেত। থাকি, কিন্তু আমরা দেখি যে প্রায় সময় যে সব পুরুষরাই ধর্ষক, অথবা যদি নারীবাদ বিরোধী কোনো কিছু লেখা হয় অনেক সময় ট্যাগ দেওয়া হয় যে পটেনশিয়াল রেপিস্ট, তারপর হ্যাঁ হ্যাঁ, আরো অনেক কিছু দেখা যায়, অথবা নারী বিদ্বেষী বলা হয়, অনেক কিছু বলা হয়। এখন আচ্ছা কন্টিনিউ কর। যেটা বলছিলাম, যেটা বলছিলাম আমরা, যে আসলে আপনি দেখতে পাবেন যে আসলে যারা ধর্ষণ করছে তারা হচ্ছে সমাজের 1% পুরুষ, ধরে নিলাম যুক্তির খাতিরে 1% জি স্টিল ইটস এ বিগ নাম্বার, কিন্তু তারপরে ধরে নিলাম যে 1% পুরুষ তারা, কিন্তু 99% পুরুষ সমাজে ধর্ষণ করেন না। আচ্ছা, তারপরে ধরুন হাউসহোল্ড ভায়োলেন্স এর কথা বলি, এটা হয়তো একটু বেশি সংখ্যক পুরুষরা করেন। তো ধরে নিলাম যে এই সংখ্যাটা হলো 10% পুরুষ, সমাজে 10% পুরুষ হচ্ছে হাউসহোল্ড ভায়োলেন্স এর সাথে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি জড়িত ইনভলভ। তারা ইনভলভ, তারা তাদের স্ত্রী কিংবা তাদের মেয়ে কিংবা তাদের কিংবা কাজের তাদের মেয়ে তাদের উপর আওতাভুক্ত যারা আছে, তাদের উপর হ্যাঁ হ্যাঁ তাদেরকে এক্সপ্লয়েট করেন বা তাদেরকে এভাবে টর্চার গুলো করেন। তো স্টিল তারা হচ্ছে সমাজের 10% পুরুষ। এখন এই যে আমরা ধরলাম ধর্ষক কিংবা নারী নির্যাতক, তারা সমাজের 10% পুরুষ, তো আপনি কি বলবেন যে এরা আসলে পুরুষ সমাজকে রিপ্রেজেন্ট করে? মানে ধরেন যে লোকটা বউ পিটাচ্ছে বাড়িতে গিয়ে, সে লোকটা আসলে কে? যে লোকটা যৌতুকের জন্য বউকে মারতেছে সে আসলে কে? দেখা যাবে এ হচ্ছে যে মদ খেয়ে বাড়িতে গেছে, তারপর হচ্ছে যে বউকে পিটাইছে, দেখা যাবে এ হচ্ছে জুয়াখোর, সে জুয়া খেলার জন্য যাতে তাকে যৌতুকের টাকা দেয়া হয় সেজন্য সে তার স্ত্রীর উপর অত্যাচার করতেছে। তো আমরা আসলে দেখতে পেলাম যে মানে এই মানুষগুলো হলো আসলে সমাজের, এমনিতেই সমাজের কালপ্রিটরা। তো জি আপনি সমাজের কালপ্রিটদেরকে দিয়ে আপনি কিভাবে মানে কমেন্ট করতে পুরো পারেন একটা যে পুরুষদের মানসিকতা? হ্যাঁ তো পুরো একটা পুরুষদের মানসিকতা, সোসাইটিকে হ্যাঁ জি জি, পুরুষদের মানসিকতার সোসাইটিকে সমস্যা, এই জেনারেলাইজ করা হয়। পুরুষদের মানসিকতার সমস্যা এই কথাটা যখন বলা হচ্ছে, এটা বলতে জি কিন্তু আমি মানে আমি আপনি আমাদের সমাজের প্রত্যেকটা পুরুষ সামহাও কিছু না কিছু এটার ভাগ নিবে, তাই না? কিছু না কিছু ভাবে এটার সাথে ইনভলভ। তো অবশ্যই আমার কথা হলো, আপনি যদি আপনি যদি পুরুষদের মানসিকতা ঠিক আছে কি না এটার ব্যাপারে যদি কমেন্ট করতে চান, তাহলে সবচেয়ে ভালো পুরুষদেরকে আনতেছেন না কেন? উদাহরণ হিসেবে জি আপনি অবশ্যই আপনার বাবার, আপনি ধরেন আপনি একজন ফেমিনিস্ট ধরলাম, আপনি আপনার বাবার কথাই বলেন, আপনার বাবা একটা সাধারণ চাকরি করেন, তিনি তা আপনাদের জন্য অনেক কষ্ট করে সামান্য কিছু আয় রোজগার করেন এবং সবটাই আপনাদের জন্য ব্যয় করেন, এবং তিনি লাস্ট নিজে কবে একটা জামা কিনছেন এটাও ভুলে গেছেন। অর্থাৎ তার পুরো আত্মত্যাগ এটা হচ্ছে যে আপনাদের জন্য করতেছেন। তো আপনি উদাহরণ হিসেবে তার কথা বলতেছেন না কেন? আপনি যদি মুসলমান হন, আপনি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছেন না? যখন পুরুষদের ব্যাপারে কথা বলতেছেন, আপনি সেরা পুরুষদেরকে আনেন সমাজের, সমাজে শত শত হাজার হাজার পুরুষ আছে যারা হচ্ছে যে রাত দিন খাটতেছে সমাজের ভালোর জন্য। আপনি যদি সমাজের পুরুষদের ব্যাপারে কমেন্ট করতে চান, আপনি সে ভালো পুরুষদেরকে আনতেছেন না কেন? এখন এখানে কেউ একটু জি আর্গিউ করতে পারে, যে বলতে পারে যে না না আসলে তারা জেনারেলাইজ করে না, তারা মানে তারা বলতে চাচ্ছে যে সমাজের কিছু সংখ্যক পুরুষ কালপ্রিট, তাদের দ্বারাই অন্যান্য পুরুষরা অনুপ্রাণিত হচ্ছে ইত্যাদি ইত্যাদি তারা দাবি করতে পারে। কিন্তু এই জায়গায় আমার আর্গুমেন্ট হবে যে তারা কি আসলে সত্যি জেনারেলাইজ করে কি করে না, তার প্রমাণ আসলে আমরা পাবো। আপনারা হয়তো জানি যারাই লাইভটা শুনছেন তারা হয়তো মানে সবাই শুনেছেন বা দেখেছেন এরকম ভিডিও যেখানে কোন একটা সেক্সুয়াল অ্যাবিউজ হলে কিছু ফেমিনিস্ট আসে, তারা লাইভে এসে বা কোনো ভিডিও তৈরি করে বা পোস্টের মাধ্যমে জানায় যে মেয়েদেরকে ব্যাগের মধ্যে ছুরি, কাঁচি, সেফটি পিন, নেল কাটার এগুলো নিয়ে ঘোরা উচিত, কারণ তাকে যে কোনো সময় সে অ্যাবিউজের শিকার হইতে পারে, আত্মরক্ষার জন্য তাদের যে হ্যাঁ আত্মরক্ষার জন্য এগুলো ইউজ করা উচিত। আচ্ছা, তো তাহলে ধরলাম যে একটা মেয়ে এই কথাটা মানলো যে ছুরি, কাঁচি, সেফটি পিন, নেল কাটার, ব্লেড এগুলো সে ব্যাগের মধ্যে নিয়ে ঘুরবে। তো একজন মানুষ যখন এখানে রাফি রাস্তায়, ভাই জি জি আমরা প্রায় দেখি যে বেশ কিছু পোস্ট দেখেছি এরকম, যে ব্যাগের ভিতর কাঁচি, তারপর নাইফ নাইফ,
নেল কাটার এগুলো নিয়ে ঘোরেন, তারপরে এগুলো পোস্ট করেন যে এটা করা উচিত, অন্যদেরকে সাহস দিচ্ছেন, প্রশংসা করছেন যে এটা এগুলো করা উচিত, আর এবং তারা হ্যাঁ হ্যাঁ করছেনই, এবং এর হ্যাঁ পরিমাণ কিন্তু একদম কমও না। হ্যাঁ আমরা ধরে নিলাম যে যে কোনো একটা মেয়ে তার কথাটা শুনে সে ছুরি নিয়ে ব্যাগের মধ্যে সে বের হয়েছে। তা আপনি ব্যাগের মধ্যে ছুরি নিয়ে বের হয়েছেন, হোয়াট ডাজ ইট রিয়েলি মিন? আপনি বলতে চাচ্ছেন যে সমাজে রাস্তায় যখন হাঁটবেন প্রত্যেকটা পুরুষ তারা হচ্ছে সাসপিশিয়াস, অর্থাৎ প্রত্যেকটা পুরুষ যে কেউ যে কোনো মুহূর্তে আপনাকে আক্রমণ করতে পারে, তার মানে প্রত্যেকটা পুরুষ এখানে পোটেনশিয়াল ধর্ষক। আপনার পাশে দর্শক, বাসের হ্যাঁ মধ্যে বসছে ধরেন 80 বছর, 80 বছর বয়স্ক একজন পুরুষ, কিংবা ধরেন আপনি রাস্তায় দেখলেন সে স্কুলে যাওয়া ক্লাসে 8-এ পড়া একটা ছেলে, সবাই আপনার চোখে যে কেউ যে কোনো মুহূর্তে আপনাকে আক্রমণ করতে পারে। এখন এই মানসিকতাটুকু, এটা কি আসলে স্বাভাবিক কিনা আমি একটা ছোট্ট উদাহরণ দিই, কারো যদি না বুঝে আসে। ধরুন আচ্ছা আমাদের সমাজে ধর্ষণ ধর্ষণ যেরকম একটা প্রিভ্যালেন্ট ইস্যু, ঠিক তেমনি খুন জিনিসটা কিংবা হোমিসাইড এটা আসলে একটা প্রিভ্যালেন্ট জিনিস, তাই না? আমরা দেখতে জি, পাচ্ছি যে এটা একটা ক্রাইম। বাবা বাবা সন্তানকে হত্যা করতেছে, সন্তান বাবাকে হত্যা করতেছে, ভাই ভাইকে হত্যা করতেছে, মানে এটা আমরা পত্রিকা খুলে প্রতিনিয়ত দেখি। এখন কেউ জি যদি বলে যে যেহেতু খুন বেড়ে গেছে, তার মানে আমাদের সবাইকে এখন থেকে সতর্ক থাকতে হবে, আমরা রাস্তায় বের হলে যে কেউ আমাদেরকে যে কোনো সময় খুন করে বসতে পারে। অতএব প্রথম সমাধান হলো আমরা কেউ রুম থেকে বের হব না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যদি আমরা বাসা থেকে বের হইও, আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরে, আমরা যুদ্ধং দিয়ে একটা ভাব নিয়ে তারপর হচ্ছে আমরা বাসা থেকে বের হব। তো আপনি কি জি, বলবেন যে এটা একটা স্বাভাবিক মানসিকতা? এটা কি স্বাভাবিক মানসিকতা কোনো দিক থেকে? এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সাইকোসিস। সাইকোসিস হলো এক ধরনের বিকৃত মানসিকতা, অর্থাৎ আপনি যখন কিছু ডিলিউশন বা কিছু ফলস বিলিফ নিজের মধ্যে ধারণ করেন, যে আপনি ভাবেন যে যে কেউ যে কোনো মুহূর্তে আপনাকে আক্রমণ করতে পারে, আপনি যে কোনো সাইকিয়াট্রিস্টের সাথে এ ব্যাপারে কথা বলতে পারেন, সেই আপনাকে বলবে যে এটা হচ্ছে এক ধরনের মানসিক সমস্যা। তো এখন সমস্যা একদম মানে তারা আসলে আলটিমেটলি যে জিনিসটাকে প্রমোট করতেছেন সেটা হচ্ছে আসলে এক ধরনের, মানে সেটা একটা মেন্টাল ডিসঅর্ডার কে প্রমোট করতেছেন, যে একটা মেয়ে যাতে রাস্তায় সমাজে সবগুলো পুরুষকে পটেনশিয়াল ধর্ষক ভাবতে শুরু করে, কারণ সে শুরু করে। ছুরি নিয়ে বের হয়েছে, তার মানে অবশ্যই সবাই সাসপিশিয়াস এখানে, তাই না? জি তো এই যে ব্রড হ্যাঁ জেনারেলাইজেশন, এটার আসলে কত ভয়াবহ প্রভাব আছে আমাদের সমাজে, তো এটা আসলে আমরা মানে বুঝতে চেষ্টা করলাম এই আর কি। এরপর যে একটু বলি, কেউ যদি আমাদের কথা শুনতে সমস্যা হয় একটু জানাবেন, বা শুনতে পাচ্ছেন কিনা তাও যদি একটু জানান, এটা আসলে খুব ভালো হয় আমাদের জন্য, একটু জানাবেন কাইন্ডলি। জি, তো রাফি ভাই, এখানে একটা বিষয় আমরা দেখলাম যে ম্যাক্সিমাম কোয়ান্টিটিকে মানে তারা ইয়ে করছে, অর্থাৎ বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে, জি যে অর্থাৎ পুরো একটা সমাজকে, পুরুষ সমাজকে গুটিকয়েক গঠনের জন্য, অথবা গুটিকয়েক নাই বললাম, অনেক ঘটছে, ঠিক আছে, আমরা প্রতিনিয়ত দেখছি এগুলা, কিন্তু তারপরে দেখা যায় যে আমরা একটা ম্যাক্সিমাম একটা কোয়ান্টিটিকে মানে ঘর থেকে বের হওয়ার পরে তাকে আমরা অপোজিট একটা ইয়ে হিসেবে ধরছি, ঠিক আছে, আমাদের শত্রু মানে হিসেবে, এটা এনিমি হিসেবে আমরা চিন্তা করছি, এবং এটা এটা আসলে পৃথিবীর অনেক সূক্ষ্মভাবে, জায়গায় হচ্ছে, মানে হ্যাঁ অনেক জায়গায় সূক্ষ্মভাবে এটা এটা আসলে ঢুকিয়ে দেওয়া এই হচ্ছে। জিনিসটাকে ইউজ করা হচ্ছে, অনেক জায়গায় এটা ইউজ করা হচ্ছে, এটা শুধু ফেমিনিস্টরা ইউজ করতেছে তা না, অনেকেই নিজেদের হ্যাঁ, এজেন্ডা বাস্তবায়ন ইউজ করতেছে বাস্তবায়নের আমরা জন্য এটা দেখি। করছে। জি মানে হ্যাঁ আমরা প্রায় এটা আসলে অনেকের ক্ষেত্রে, যেমন ধরেন মুসলমানদেরকে অনেক ক্ষেত্রে জেনারেলাইজ করা হচ্ছে, আমরা ইসলামোফোবিয়ার যে কেস গুলো দেখি এগুলো আসলে মূলত মুসলমানদেরকে জেনারেলাইজ করার একটা মানে ইস্যু আর কি। তো এটা আসলে মানে অনেকেই এই জিনিসটা করছেন, কিন্তু এটা যে আসলে এক ধরনের মানসিক সমস্যা এটা আসলে কেউ মানে গ্র্যান্ড করতে চাচ্ছেন না, এটাই হলো সমস্যা। জি একদম। আচ্ছা যাই হোক, বেশ কিছু কমেন্ট এসেছে, আমরা দেখি, ক্লিয়ার শোনা যাচ্ছে, আচ্ছা সাউন্ড ইজ ওকে, ঠিক আছে, তাহলে সাউন্ড ঠিক আছে। আচ্ছা তো একজন কমেন্ট করেছেন যে ফ্যামিলি মেম্বার নিয়ে শুনছি। আচ্ছা যাই হোক, আশা করছি এই কথাগুলো আপনার নিজের এবং পরিবারের জন্য কাজে লাগবে। ফ্যামিলিতে যদি নারী মেম্বার থাকেন, অবশ্যই আমাদের সবার মা বোন আছে, এবং আপনি চাইলে এটা শেয়ার করে দিতে পারেন, আরো যারা আছেন তারাও এতে উপকৃত হবে। যে আমরা যাই আমাদের হোক, আসলে মূলত আমরা আসলে অডিয়েন্স হিসেবে আসলে এখানে মানে মেয়েদেরকে চাচ্ছি, কারণ তারা যাতে এই জিনিসগুলো
মূলত আসলে তাদের জন্যই বার্তা, মানে আলটিমেটলি আপনি ছেলে ফেমিনিস্ট খুব কম পাবেন, কিন্তু মেয়েদের মধ্যে ফেমিনিজমের চর্চা বেশি। কাজে আমরা চাচ্ছি যে তারা যদি এই কথাগুলো শুনেন এবং এই ফেমিনিজমটাকে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে আনেন, তাহলে আশা করি যে তারা উপকৃত হবেন কিছু না কিছু, ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই, কিছু না কিছু উপকৃত হবে এটাই। আচ্ছা যাই হোক, একটা প্রশ্ন আসছে যে খুব সম্ভবত আপনার যে ওই বিষয় নিয়ে, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে একজন সুস্থ মানুষকে অসুস্থ হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে, মানে কেউ সুস্থ থাকতে পারবে না। আচ্ছা যাই হোক, আমার মনে হয় উনি ওইদিকে ইন্ডিকেট করছেন, ওই যে আপনি বলছেন যে তারা, জি হ্যাঁ হ্যাঁ, জি আমরা অর্থাৎ সাইকোসিস এর মেল কথা সেক্সকে বললাম, যে প্রাইভেসি, হ্যাঁ প্রাইভেসি রক্ষার্থে আত্মরক্ষা যাই বলেন, যে এটা দিয়ে এটা বিশেষায়িত করেন, মানে একটা ম্যাক্সিমাম কোয়ান্টিটিকে এনিমি হিসেবে দেখা হচ্ছে, অর্থাৎ এটা এক ধরনের বিকৃত মানসিকতা যেটা বলছেন, আসলে উনি ওইটাই ইন্ডিকেট করছেন। জি জি আচ্ছা যাই হোক, তো আমরা নেক্সট ইয়াতে যেতে পারি আশা করি। আচ্ছা ঠিক আছে, তো আমরা আরো কিছু প্রশ্ন দেখি, কমেন্ট আসে কিনা। আচ্ছা তো যাই হোক রাফি ভাই, আমরা বেশ সরব একটা বিষয় কিংবা টার্ম সচরাচর শুনতে পাই, আপনিও যেমন শুনেন আমরাও শুনি, বা আমরা সবাই শুনি, এটা যে সমান অধিকার, এই ইস্যু নিয়ে। আমরা আমরা সমান অধিকার ইস্যুটাকে শেষে ডিসকাস করবো ইনশাল্লাহ। আমরা আসলে আচ্ছা এই ভায়োলেন্স গুলোর আসলে কারণটা কি, মানে আসলে আমরা তো ভায়োলেন্স গুলো হচ্ছে আমরা দেখতে পেলাম, তো এটা নিয়ে জি আমার মনে হয় ডিসকাস করা জরুরি। আমরা যে হাউস হোল্ড ভায়োলেন্স কিংবা আমরা যে ধর্ষণের কথা বললাম, এগুলো আসলে এগুলো কেন হচ্ছে, মানে এগুলোর কারণটা তো আসলে আমরা কি জানা আসলে দরকার, বুঝতে পারি, হ্যাঁ এটা আসলে হ্যাঁ আমাদের জানা প্রয়োজন খুব বেশি। মানে আমরা আসলে দেখি যে আমাদের সমাজে ধরুন কোন একটা সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা ঘটছে, সাথে সাথে আমরা একটা বিতর্ক আমাদের ছোট সামনে চলে আসে, এক বিতর্কটা হলো যে পুরুষের ভূমিকা মানসিকতার অনেক সমস্যা নাকি ভাইরাল হয়। নারীর পোশাকের সমস্যা। তো একদল বলেন যে জি পুরুষের মানসিকতার সমস্যা, আর একদল বলবেন যে নারীর পোশাকের সমস্যা, আবার কেউ যখন বলেন নারীর পোশাকের সমস্যা, তখন অপোজিট সাইড থেকে বলা হয় যে যে তাহলে যে বাচ্চা মেয়েটা ধর্ষিত হলো আসলে জি, বোরকা সে পরা মেয়েরা দূষিত হচ্ছে, হ্যাঁ তখন সেজন্য আসলে ওইটাকে তারা কি হাইলাইট চায়, করেন। জি ঠিক আছে। আমরা আসলে যে পুরুষের মানসিকতার সমস্যা এটা নিয়ে একটু আগে বলছি যে এটা একটা ব্রড জেনারেলাইজেশন, তো এটা ত্রুটিপূর্ণ এটা আমরা বলছি। তারপরে যারা আসলে বলেন যে নারীর পোশাকের সমস্যা, এই ইস্যুটাও আসলে একটু ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ এই কারণে তারা আসলে, আমি মনে করি তারা আসলে হয়তো ইসলামিক পার্সপেক্টিভ থেকে বলেন যে আমরা যদি দেখি যে মানে নারীরা যদি সবাই ইসলামিক পোশাক পরতো তাহলে ধর্ষণ বন্ধ হয়ে যেত, তারা হয়তো এটা জি বলতে চান। কিন্তু আসলে পয়েন্টটা হলো যে তারা একটা জিনিস বুঝতে ভুল করেন, যে ধরুন কেউ ইসলামিক পোশাক পরে নাই, তো অন্য আরেকজনের অন্যায় কিংবা অন্য আরেকজনের অপরাধ আপনার অপরাধের জন্য আসলে অজুহাত না। মানে এটা আমাদেরকে অবশ্যই, সবাইকে খেয়াল রাখতে হবে যে একজন সে সে যদি শালীন পোশাক না পরে, সেটা আসলে আরেকজনের ধর্ষণ করার জন্য অজুহাত না, এটা জি, এবং ইসলামিক এইটা পার্সপেক্টিভ থেকে। এটা কিন্তু এক্সট্রিমলি ক্রুশাল একটা বিষয়, হ্যাঁ এটাকে মানে অনেক মানে দেখা যায় যে এরকম কোন ইস্যু নিয়ে ডিবেট হলে এরকম আসলে অনেকে অনেকে মানে কি বলবো কমেন্ট করা শুরু করেন যে ঠিক হয়েছে ও এরকম পোশাক পরছে কেন ইত্যাদি ইত্যাদি। তো কাহিনী হচ্ছে যে আসলে এটা জি তারা সোজা কথা ইসলামিক কোনো নলেজ না থাকার কারণে হয়তো বলেন, ইসলামে আসলে মানে বিষয়টা এরকম না যে একজন অশালীন পোশাক পরছে তাই আপনি তাকে রেপ করছেন এবং ইসলামী আইন অনুযায়ী আপনার কোনো বিচার হবে না, বিষয়টা কখনো জি এরকম না, ইসলামী আইন অনুযায়ী আপনার ক্যাপিটাল পানিশমেন্টই হবে। তো তাহলে অবশ্যই, আসলে এই 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 কথাটা আসলে কেউ বলবেন না। আর দ্বিতীয় কথা হলো আমাদের মনে রাখতে হবে যে ইসলামে একজন নারীর জন্য যদি সমাজে সবগুলো পুরুষও ভালো হয়, সমাজে সবগুলো পুরুষও যদি সাধু হয়, তাহলেও তাকে শালীন পোশাক পরতে হবে, এক নাম্বার কথা। দ্বিতীয়ত যদি একজন সমাজে সবগুলো নারী ভালো হয়, সমাজের সবগুলো নারী যদি শালীন পোশাক পরে, সমাজের সবগুলো নারী যদি পর্দা করে, তারপরও আপনাকে আপনার চোখ সংযত রাখতে হবে। অর্থাৎ এখানে দুই সাইড থেকে অবশ্যই মেনটেন করার কথা আল্লাহ তাআলা সূরা আন-নূরে
30 এবং 31 নাম্বার আয়াতে বলেছেন, মানে নারী এবং পুরুষ উভয় সাইডের কথা, এটা আসলে কোনো ওয়ান সাইডেড ইস্যু না। তো মানে এখানে আপনি আসলে বলার কি মানে আপনি বলতে পারবেন না যে আরেক সাইডে সমস্যা আছে তাই আমিও যা ইচ্ছা তা করতে পারবো, বিষয়টা এরকম না, উভয় সাইড থেকে আসলে এখানে ব্যালেন্স ক্রিয়েট করতে হবে, তাই তাই আসলে এই পয়েন্টে আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নারীর পোশাকের সমস্যা এটা যখন বলছেন এটা আসলে আপনার জন্য অজুহাত না, এটা হতে পারে এটার জন্য হ্যাঁ এটার জন্য নারী অভিযুক্ত হতে পারে সেটা অন্য বিষয়, কিন্তু এটা কোনো অন্যায় করার জন্য এটা কোনো অজুহাত হতে পারে না, এটা গেল ইস্যু। তার মানে আসলে সোজা কথা, পুরুষের মানসিকতার সমস্যা নাকি নারীর পোশাকের সমস্যা এটা আসলে একটা ইউজলেস ডিবেট, কিন্তু এটা নিয়ে আসলে আমরা মানে অঢেল টাইম আসলে এই ইস্যুটা নিয়ে পাস করে দিই। তো তাহলে আসলে প্রশ্ন জাগতে পারে যে আসলে মানে ধর্ষণের পেছনে মূল কারণটা কি, কিংবা আসলে মানে এই জিনিসগুলো আসলে তো আমরা দেখছি যে আমাদের সমাজে হচ্ছে, তো আসলে কেন হচ্ছে, ঠিক আছে, এটা যে কারণে মনে প্রশ্ন জাগতে পারে। তো আপনি যদি মানে এগুলোর বিষয়ে যারা স্পেশালিস্ট যেমন সাইকিয়াট্রিস্ট যেমন ক্রিমিনোলজিস্ট তাদের সাথে যদি আপনার কথা বলেন তাহলে আপনি দেখতে পাবেন যে সব দুনিয়ার যত ধর্ষক আছে সব ধর্ষকের একটা কমন সিমটম হলো তারা ছিল পর্ন এডিক্টেড, অর্থাৎ তারা পর্নোগ্রাফি দ্বারা ভীষণভাবে মোটিভেটেড ছিল এই কাজটা করার ব্যাপারে, ঠিক আছে। তো এখানে কেউ যদি মানে এখানে এখানে আরেকটু পরিষ্কার করে একটা উদাহরণ দিয়ে, উদাহরণটা হয়তো অনেকে জানেন তারপরও বলছি, এটা হলো একটা আমেরিকান সিরিয়াল কিলারের গল্প, তার নাম হলো টেড বান্ডি। টেড বান্ডির কথা হয়তো অনেকে জানেন, তো টেড বান্ডি ছিল 70-এর দশকে একজন কুখ্যাত সিরিয়াল কিলার। তো সে সিরিয়াল কিলার ছিল, এট দ্য সেম টাইম সে আসলে তার আরেকটা বৈশিষ্ট্য ছিল, সে আসলে মেয়েদেরকে অপহরণ করত এবং মেয়েদেরকে খুন করত এবং তারপরে মেয়েদের মৃতদেহকে রেপ করত, অর্থাৎ সে ছিল একটা নেক্রোফাইল। নেক্রোফাইল মানে যারা মৃতদেহের সাথে যারা সঙ্গম করে তাদেরকে নেক্রোফাইল বলে। তো এই টেড বান্ডির একটা সাক্ষাৎকার নেওয়া হয়, টেড বান্ডির যখন ডেথ সেন্টেন্স এক্সিকিউট করা হবে তার আগের দিন, তার মৃত্যুদণ্ড দেওয়ার আগের দিন তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়, সেখানে টেড বান্ডি জানায় যে সে মানে জীবনে ভয়াবহভাবে সে পর্ন এডিক্টেড ছিল, শুধু তাই না সে অনেকদিন কারাগারে কাটিয়েছে এবং সে দেখেছে যত অপরাধীরা আছে ক্রিমিনালরা আছে সবার একটা কমন ইন্টারেস্ট হলো তারা হচ্ছে পর্ন এডিক্টেড, ঠিক আছে। তো মানে বিষয়টা এমন না শুধু যে পর্ন এডিক্টেড শুধু রেপই করে, মানে আপনি যে কোনো ক্রাইমের পেছনে এই জিনিসটা জড়িত থাকে, কারণ এই জিনিসটা আসলে আমাদের সমাজে ভায়োলেন্স কে শিখায় পর্নের দ্বারা। এখন পয়েন্ট হলো আমরা হয়তো দেরিতে হলে আমরা হয়তো এই ইস্যুটাকে উপলব্ধি করতেছি, কিংবা এখন দেখা যাচ্ছে অনেক পর্ন সাইট কে বন্ধ করা হচ্ছে, কিন্তু আসলে এই ইন্ডাস্ট্রিটা মানে এত আনকন্ট্রোলেবল এবং এত বিশাল যে আপনি যদি বন্ধ করেন সামহা আসলে এগুলোতে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে মানুষ, ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। তার মানে এটাকে আসলে বন্ধ করা, পুরোপুরি বন্ধ করা এটা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে রাইট নাও। আর সেকেন্ড ইস্যু হলো যদি আপনি কোনোদিন এবল হন, মানে যদি না যদি আপনি কোনোদিন সব পৃথিবীর সব পর্ন সাইট বন্ধ করে দেন, কিন্তু আপনি অনেক কিছুকে বন্ধ করতে পারবেন না, যেমন যেগুলোকে আমরা মেইন স্ট্রিম সিনেমা বলি, যেমন পৃথিবীর অন্যতম মানে বিগেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি হলো বলিউড। এই বলিউডে গত 8-9 বছর ধরে যে ট্রেন্ডটা চালু হয়েছে সেটা হলো তারা আসলে মানে কাইন্ড অফ পর্নোগ্রাফিকে মানে কপি করে তারা হাইলাইট করে কিংবা ফলো করে তারা কন্টেন্ট ঢুকানোর চেষ্টা করছে, এবং এর একটা বড় উদাহরণ হলো আইটেম সং। আইটেম সং কিন্তু আপনি 2010 সাল কিংবা এর আগে বলিউডে এত বেশি জনপ্রিয় ছিল না, কিন্তু এটা পরবর্তীতে জনপ্রিয় করা হয়েছে। শুধু তাই না, এই ইস্যুগুলোকে মানে সেক্সুয়ালাইজ করার জন্য দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে পর্ন স্টারদেরকে পর্যন্ত মানে ফিল্মে রিক্রুট করা হচ্ছে। তো তার মানে আসলে এগুলো কি নির্দেশ করে, মানে আসলে তারা এই আইটেম সং গুলোর মাধ্যমে সমাজকে শুধু একটা ভায়োলেন্ট সেক্সুয়ালিটি শিক্ষা দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখন কথা হলো যে আপনি পর্ন সাইট বন্ধ করতে পারবেন, কিন্তু আপনি কি আসলে বলিউডের ইন্ডাস্ট্রিকে বন্ধ করতে পারতেছেন বা বন্ধ করতে পারবেন? আর বলিউডকে দেখা দেখি ওপার বাংলার সংস্কৃতি কিংবা আমাদের দেশের সংস্কৃতি এগুলো সবগুলো আসলে মানে আলটিমেটলি
একটা আরেকটাকে ফলো করে করে, মানে সোজা কথা এই জিনিসগুলাকে অনেক বেশি মানে অনেক বেশি ইজি করা হচ্ছে আমাদের সামনে, ঠিক আছে? ইজি করাচ্ছে, হ্যাঁ। এবং আমি মনে করি এর পরিমাণ দিন দিন আরো বাড়বে যত। হ্যাঁ অবশ্যই, এটা তো এটা আসলে হ্যাঁ একটা চেইন চেইন রিয়েকশনের মতো। যেমন ধরুন একজন ফিল্ম প্রোডিউসার, সে যখন দেখলো যে সে একটা আইটেম সং বানাইছে, তো মানে আরেকজন একটা আইটেম সং বানাইছে এবং সে আইটেম সং তাতে অনেক সেক্সুয়াল কন্টেন্ট আছে, তো এখন সেটার ভিউ হচ্ছে যে ধরুন 500 মিলিয়ন, তো হ্যাঁ আরেকজন ফিল্ম পপুলারিটি প্রোডিউসার অনেক বেড়ে যায়। আসলে অবশ্যই, হ্যাঁ সে আরেকজন ফিল্ম প্রোডিউসার সে চাবে যে তার নেক্সট মুভিটা ওইটা আসলে ওইটার মধ্যে এরকম একটা আইটেম সং ঢুকাতে, কারণ তার আলটিমেটলি এটা একটা বিজনেস, তো সে চাবে যে তার বিজনেস যাতে ভালো হয় এই জন্য সে ওরকম একটা আইটেম সং ঢুকাবে, তাকে দেখে আরো একজন এই কাজগুলো করবে, তাকে দেখে আরেকজন, এটা একটা চেইন রিয়েকশনের মতো। তো এটা আসলে জি দিন দিন বাড়বে, এটা বাড়বে, আপনার হ্যাঁ পপুলারিটি যত বাড়বে তত বেশি ডিমান্ড বাড়বে, ডিমান্ড যত বেশি বাড়বে তত বেশি সেগুলোর সাপ্লাই বাড়বে, মানে এটা আসলে আলটিমেটলি এটা আনকন্ট্রোলেবল হয়ে গেছে অলরেডি, আসলে আনকন্ট্রোলেবল। এটা বলার, হ্যাঁ বলার কিছু নেই। তো জি এই যে মানে এই আইটেম সং গুলো যখন দেয়া হয় কোনো সিনেমাতে, এই মানে এর ফলে দেখা যায় যে অনেকে সিনেমাটা হয়তো দেখতো না, কিন্তু আইটেম সংটা থাকার কারণে দেখা গেল যে সে ওই সিনেমাটা দেখবে, কারণ আইটেম সংটা অনেক পপুলার হয়েছে, এই কারণে সে ওই সিনেমাটা দেখবে। তো তার মানে এটা যখন একটা ফিল্ম প্রোডিউসার বুঝতেছে যে আসলে আমি যখন একটা এরকম একটা ইরোটিক আইটেম সং ঢুকাচ্ছি ফিল্মের মধ্যে, আমার জি দর্শক ভিউয়ার বাড়তেছে, সে তো বাড়তেছে, অবশ্যই এবং এটা করতে চাইবে, ঠিক আছে? তো চাইবে, এবং মানে যুব আসলে সমাজ এটার দিকে বেশি ঝুঁকছে কিন্তু, আমরা দেখি, হ্যাঁ আমরা যা দেখি। স্বাভাবিক, হ্যাঁ এটা এটা মানুষ ওপেনলি মানে সবাই ফেসবুক এগুলো নিয়ে, মানে ধরেন আপনি ইনফ্যাক্ট যদি কেউ যদি পর্ন দেখে সে হয়তো লুকিয়ে লুকিয়ে দেখবে, সে ফেসবুক এগুলো শেয়ার করতে পারবে না, কিন্তু এই জিনিসগুলো এগুলো কিন্তু শেয়ার করতেছে মানুষ, অহরহ শেয়ার করতেছে, তার মানে এগুলো জি আসলে অলমোস্ট মানে নর্মালাইজড আমাদের আসলে সমাজে, ঠিক আছে? এখন নর্মাল হয়ে গেছে, হ্যাঁ ব্যাপারটা একদম হ্যাঁ ইজিলি মানুষ নিচ্ছে। কিন্তু এর যে আর অনেকগুলো ক্ষতি আছে এগুলা মানুষ বেশিরভাগ বলবো না অনেকে চিন্তাই করছে না এই বিষয় নিয়ে। হ্যাঁ আর সোজা কথা মানে যে সমাজে এই জিনিসগুলোকে প্রমোট করা হচ্ছে, মানে হ্যাঁ অশ্লীলতাকে কিংবা এই যে যৌনতার উগ্রতাকে প্রমোট করা হচ্ছে ইত্যা এইগুলোর মাধ্যমে, ধরুন এই যে বলিউডের এই যে মশলাদার সিনেমা কিংবা পর্নোগ্রাফি এগুলোর মাধ্যমে যে সমাজে প্রমোট করা হচ্ছে, সে সমাজে কখনো নারীদেরকে সম্মান জানানো হবে না, এটা স্বাভাবিক। সেই সমাজ নারীকে কিভাবে সম্মান জানাতে এটাই জানবে না, জি এটা খুবই অবশ্যই, স্বাভাবিক একটা জিনিস, কারণ সে সমাজে একটা আইটেম সং একটা ছেলে দেখতেছে যে নারীকে, সোজা কথা পুরুষের একটা মানে শব্দটা খুব বাজে শোনায় কিন্তু তারপরও বলা উচিত, ভোগ পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে, সে হ্যাঁ সে বাস্তব জীবনে সে হয়তো ওরকম কিছু একটা ভেবে বসবে, তার আশেপাশে যখন একেবারে এন্ডলেস মানে এন্ডলেস স্ট্রিম অফ এরকম ভিডিও গুলো সে দেখবে কিংবা সে সব মুভিগুলো দেখবে চ্যানেলের পর চ্যানেলে, সে যখন এগুলো দেখবে সে স্বাভাবিক ভাবে সে এগুলোই ভাবা শুরু করবে তার মাথায়। ভালো শুরু করবে। এখন হ্যাঁ শুধু শুধু তাই না আসলে ভাই, এখানে মানে আমাদের সমাজের হিপোক্রেসিটা কোন জায়গায়, যে যে লোকটা মানে যে বলিউডের অভিনেতা সে নিজে 300-400 মিলিয়ন ভিউওয়ালা আইটেম সং অভিনয় করতেছে, সেই আবার সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে সে লেকচার দিচ্ছে, সেই লেকচার হ্যাঁ আবার এটা সব নিয়ে অনেক মানুষ পোস্ট সমাজে, দিচ্ছে এবং এই হ্যাঁ পোস্টগুলো সে ভাইরাল আবার হচ্ছে, সে আবার এটা মানুষ কি আবার ডাবল সে মানুষ আবার স্ট্যান্ডার্ড না? তাকে মানুষকে আবার তাকে বাহবা দিচ্ছে, তাই না? এখন বাহবা দিচ্ছে, কাহিনী হচ্ছে হ্যাঁ যে মানুষ বাহবা দিচ্ছে, মানে সোজা কথা যে যে আইটেম সং অভিনয় করে প্রতিনিয়ত এগুলো মানুষকে দেখাচ্ছে শিখাচ্ছে, সে হচ্ছে যে এটাকে কি বলে, সেই আবার সেক্সুয়াল অ্যাবিউজের বিরুদ্ধে কথা বলতেছে, তাকেই আবার মানুষ বাহবা দিচ্ছে যে বা ভাই মানুষটা কত দারুণ, কত সুন্দরভাবে ভায়োলেন্সের বিরুদ্ধে বলতেছে। আসলে আমরা জাতি হিসেবে আসলে হিপোক্রেট, তো জাতি হিসেবে হিপোক্রেট হইলে সেই জাতির মধ্যে আসলে এরকম ভায়োলেন্স গুলো ক্রাইম গুলো থাকবে, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয় কথা হলো যে আপনি জি জি যদি সারাদিন আমাদের তরুণ প্রজন্মের কানের কাছে বলেন যে নারীদেরকে সম্মান করতে হবে, নারীদেরকে সম্মান করতে হবে, কিন্তু ধরেন স্কুলে বাচ্চাদেরকে বললেন যে মেয়েদেরকে সম্মান জানাতে হবে, নারীদেরকে সম্মান জানাতে হবে, কিন্তু সে আবার বাসায় গিয়ে লুকিয়ে লুকিয়ে সে পর্ন ভিডিও দেখতেছে, সে আবার জানে যে ওই টিভির মধ্যে স্যাটেলাইট চ্যানেল গুলোর মধ্যে কোন চ্যানেল গুলোতে খারাপ খারাপ ভিডিও দেখায়, খারাপ খারাপ সে ভিডিও সেটাও দেখায়, জানে, হ্যাঁ মানে সোজা কথা সমাজ ভেতর দিক থেকে, সমাজ হচ্ছে ইনফিলট্রেটেড, সমাজ সম্পূর্ণ রকম পলিউটেড, আপনি যদি বাইরের দিক থেকে এটাকে মেরামত করেন কিংবা বাইরের দিক থেকে যদি বলেন যে পুরুষের মানসিকতা ঠিক করতে হবে, আমাদের মানসিকতার সমস্যা ইত্যাদি ইত্যাদি বলে,
বলে যদি শাক দিয়ে মাছ ঢাকতে যান তাহলে তো হবে না, কারণ আমাদের সমাজ হবে না ভেতর থেকে একদম। আসলে হয়ে গেছে, ঠিক আছে? আর শুধু তাই না, আমরা তো ইদানিং ট্যাবু ভাঙ্গার কথা অনেক শুনি, মানে অনেক এটা পপুলার হয়ে গেছে ইদানিং, তো এই ট্যাবু গুলো আসলে কেউ ভাঙে না। মানে এই যে আপনি কি আসলে শুধু এটা ফেমিনিস্ট দেন না, এটা আপনি কয়জন মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কে এই পর্নোগ্রাফি নিয়ে মানে অ্যাক্টিভ হইতে দেখেন, সোজা কথা কয়জনকে আপনি বলতে শুনেন এগুলো নিয়ে? না, বরং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা তারা হচ্ছে যাদেরকে মোটিভেশনাল স্পিকার বলে, তারা হচ্ছে জি যে মানে ইয়াতে কি বলে পাবলিক প্লেসে গিয়ে তারা নিজেদের পর্ন ভিডিও দেখার অভিজ্ঞতা শেয়ার করতেছে। তো শেয়ার করছে, বুঝতেছেন হ্যাঁ, মানে, তাহলে বুঝতেছেন তার এবং মানে আসলে টেবু ভাঙ্গার নামে যা ট্যাবু তা ভাঙলে, করা ট্যাবু হচ্ছে আমরা আসলে আমরা দেখছি, অন্য, হ্যাঁ। তো এখন বিভিন্ন কাহিনীটা জিনিস হচ্ছে নিয়ে যে পোস্ট দেওয়া এগুলো, হচ্ছে যেগুলো আসলে পাবলিকলি না বললেও হয়, কারণ যে বিষয়ে জানা উচিত সেটা তো ধরেন এটা ফিমেল রিলেটেড, ঠিক আছে, তো এটা এখন তো মানুষের তো সবারই মা বোন আছে, তো তারা ইচ্ছা করলে কিন্তু তাদের সাথে আলাপ আলোচনা করে জানতে পারবে, ঠিক আছে, অথবা আসলে আমাদের তো একটা ডক্টর ইস্যু আছে, একটু, হ্যাঁ হ্যাঁ একটু বলে, হ্যাঁ ফিমেল ডক্টর ইস্যুটা আছে তাদের পয়েন্ট, কাছে, হ্যাঁ আমরা আসলে জি, আমরা এটা আসলে কিন্তু একটা সমাজে মারাত্মক ইস্যু। প্রাইভেসি আর ট্যাবুর মধ্যে তফাৎ বুঝি না, এটা হচ্ছে যে সমস্যা। মানে আমরা ভাবি যে যত কিছুই প্রাইভেট সব কিছু আসলে ট্যাবু। যেমন ধরেন আমরা প্রত্যেক দিন প্রত্যেকে বাথরুমে যাই, তো বাথরুমে এখন কি কি করে আসি, তো আমরা যদি বলি যে আরে ভাই এগুলো তো ট্যাবু, এগুলো নিয়ে আমাদের আলোচনা প্রয়োজন বাইরে, আমরা এগুলো নিয়ে কথা বলি, চলো ট্যাবু ভেঙে দিই, এটা কি আসলে হইলো কিছু? মানে সোজা জি কথা না, আমি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্বীকার করি, এবং হ্যাঁ। এটা হাস্যকর, আপনি আসলে আপনি যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, যে আসলে মেইনলি মেয়েদের মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড এই ইস্যুটা নিয়ে বলতে চাচ্ছিলেন, তো যেহেতু এই ইস্যুটা উঠে গেল একটু বলি যে অবশ্যই আমরা স্বীকার করি যে এটার সাথে আসলে মানে হাইজিন ইস্যু জড়িত নিঃসন্দেহে, এখানে অনেক মানে অনেক ডিজিজের সম্ভাবনা আছে, ঠিক আছে, এটা অবশ্যই। কিন্তু আমার কথা হলো এগুলো আসলে এগুলোর ব্যাপারে মেয়েদেরকে হেল্প করতে পারবে কারা? মেয়েদেরকে হেল্প করতে পারবে হচ্ছে যে একজন গাইনোকোলজিস্ট, একজন ডক্টর, একজন হেলথ কেয়ার স্পেশালিস্ট, আপনি যদি তাদের কাছে যান, আপনার বোনকে যদি তাদের কাছে পাঠান, তারা হচ্ছে হেল্প করতে পারবে। এখন আপনি যদি আপনার বাবার সাথে, আপনি যদি আপনার ভাইয়ের সাথে এগুলো নিয়ে ডিসকাস করেন, তারা আপনাকে এগুলোর বিষয়ে কি বলবে? মানে তাদেরকে কখনো পিরিয়ড হয়েছে? আজব কথা। তো এখন এটাই আসলে সমস্যা, মূলত আমরা আসলে কোনটা ট্যাবু কোনটা প্রাইভেসি এটা বুঝি না। তো আমরা যেটা বলতেছিলাম, পর্নোগ্রাফি আসলে আমাদের সমাজের একটা ট্যাবু। তো জি এখন আমার কথাগুলো এগুলো যারা শুনতেছেন আসলে দেখা যাবে যে মানে একটা রূঢ় বাস্তবতা হলো আমাদের মধ্যে আসলে সবাই জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো পর্ন ভিডিও দেখছে, এবং শুধু তাই না, জি দেখা যাবে যে অনেকেই অনেকেই স্টিল তারা হচ্ছে এগুলোর মানে এগুলোর ব্যাপারে অ্যাডিক্টেড। তো এখন মানে এখন সে আসলে সেও জানে যে সে অ্যাডিক্টেড, কিন্তু সেগুলোর কথা কাউকে বলতে পারতেছে না। কেন জি বলতে পারতেছে অবশ্যই, না? কারণ সে যদি এগুলো বলে তখন মানুষ হাসাহাসি করবে, হাসাহাসি করবে। সে ধরুন সে কোনো বন্ধুকে বলল, তার বন্ধু হাসবে, বলবে যার এগুলো তো নর্মাল, আমিও দেখি, এগুলো সমস্যা কোথায়? ইনফ্যাক্ট এই জিনিসগুলো এত অদ্ভুত যে কয়েকদিন আগে একজন মন্ত্রী তিনি একটা পোস্ট দিয়েছেন যে আপনারা যদি কোনো পর্ন সাইটের সন্ধান পান যেগুলো এখনো ব্লক করা হয়নি, তিনি আপনারা আমাকে দেন, আমরা এগুলো ব্লক করার ব্যবস্থা করব। ওই পোস্টের কমেন্ট বক্সেও কিছু বান্দা এসে হাসাহাসি শুরু করতেছে, তার মানে যে জিনিসটা আমাদের সমাজকে মানে ধ্বংস এটা করতেছে, ইজিলি নিচ্ছে সবাই, হ্যাঁ, মানে এটা ধ্বংস, মনে হচ্ছে না যে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসটা যেটাকে আমাদের আসলে সমাজকে বন্ধ ধ্বংস করা করে উচিত, ধ্বংস হ্যাঁ করতেছে, ওইটা হচ্ছে আমাদের সমাজে স্টিল একটা হাসাহাসির বিষয়। আর শুধু জি, তাই না, আসলে মানে এখানে তো ধর্ষণের সাথে শুধু যে পর্নোগ্রাফি জড়িত তা না, আমাদের সমাজে অনেক মানে কি বলবো প্রহিবিটেড এনার্জি ড্রিঙ্ক, তারপরে অনেক কি বলবো ড্রাগ আছে যেগুলো হচ্ছে যে ওপেনলি সেল করা হয়। তো এগুলো আসলে এগুলো সেল করা হচ্ছে, আলটিমেটলি হ্যাঁ আপনি যদি, হ্যাঁ, এগুলো আপনি যদি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেন, তারা বলবেন যে এগুলো আসলে আলটিমেটলি রেপের জন্য দায়ী, সেক্সুয়াল অ্যাবিউজের জন্য দায়ী। তো এখন কথা হলো যে আমাদের সমাজে এত 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 এলিমেন্ট আছে, এত এত এলিমেন্ট আছে যেগুলো মানে এই রেপ জিনিসটাকে সমাজে ধরে রাখতেছে কিংবা ধরে রাখতে পারবে সামনে, এই জিনিসটা ঘটতেই আছে, এত এত এলিমেন্ট আছে। এরপর আমরা আশা করতেছি যে মানে আমরা এগুলোকে বন্ধ না করে আমরা রেপটাকে আসলে মানে সমাজ থেকে সরায় ফেলবো, উইচ ইজ ইম্পসিবল, মানে এটা আশা করা ভুল। এগুলো ভুল, যদি সমাজে থাকে কখনো সমাজ থেকে আসলে রেপ যাবে না, সোজা কথা, কখনো যাবে না। এটাই হচ্ছে তবে এটা রেপটা জি আগেও ছিল, এখন
কিন্তু এর পরিমাণ কিন্তু দিন দিন আমরা দেখি যে বৃদ্ধি পাচ্ছে। এর একটা কারণ হিসেবে আমরা এই পর্নোগ্রাফিকে দায়ী করতেই পারি, এবং হ্যাঁ মানুষ মানে দিন দিন, হ্যাঁ, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, উদ্বুদ্ধ হচ্ছে এটা দেখে। তাছাড়া শুধু এই যে আইটেম শুধু সং, তাই না, আপনি আপনি যখন ধরেন 4-5 বছরের একটা বাচ্চার কথা বলতেছেন যাকে রেপ করা হয়েছে, কিংবা 80 বছরের একটা মহিলার কথা বলতেছেন যাকে রেপ করা হয়েছে, আসলে এসব কারণে মূল মানে এসব এগুলোর পেছনে মূল 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 মূলত কারণটা দায়ী কিন্তু কি, হ্যাঁ আড়াল হয়ে যায়। মানে হ্যাঁ সে হচ্ছে যে অন্য কিছু একটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে সেই কাজটা করছে, সে জি অন্য কিছু একটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে সে কাজটা করছে, তাই সে কিসের দ্বারা সে ইন্সপায়ার্ড হয়েছে এটা নিয়ে আমাদের সমাজে ওপেনলি কোনো আলোচনা করা হয় না। সো আলোচনা হয় না। আমাদের সমাজে যদি কারণ নিয়ে যদি আলোচনা না করা হয় তাহলে আমাদের সমাজে এটা মানে চলে যাবে আমাদের সমাজ থেকে, এটা আমরা কিভাবে আশা করতে পারি, তাই না? তো জি অবশ্যই, আশা এটাই আর করাই তো যায় না। এখানে আমরা কিন্তু শেকড় রেখে উপর নিয়ে চিন্তা করি, যার ফলে আমাদের হ্যাঁ কোনো, হ্যাঁ সেটাই মানে কোনো যত প্রবলেম আছে কোনোগুলো আসলেই কিন্তু সলভ হচ্ছে না, আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। যেমন এই, যেমন আইটেম সং, আইটেম সং, তারপর একটা বিষয় অনেকে কমেন্ট করলেন যে ওয়েব সিরিজ, ইদানিং দেখা যাচ্ছে যে ওয়েব সিরিজ হচ্ছে, এগুলো তো মোটামুটি কিছু সিন বাদ দিলে মোটামুটি তো অনেকটাই বলা যায় যে এগুলো পর্নোগ্রাফি, এবং এগুলা, হ্যাঁ, এবং এবং অদ্ভুত হ্যাঁ, ভাবে এবং এবং এগুলোর এর কিন্তু পেছনে অনেক, ভিউয়ার্স হ্যাঁ কিন্তু অনেক, মানুষ কিন্তু অনেক এবং মুগ্ধ এগুলোর হয়ে দেখে পেছনে এগুলো। অনেক 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 অনেকে যুক্তি দেখাচ্ছেন, মানে যারা আমাদের সমাজে জি মানে যারা আমাদের সমাজে ধরেন সংস্কৃতি মনা ব্যক্তি বলে পরিচিত, এদের মধ্যে অনেকেই এগুলোর পক্ষেও কিন্তু যুক্তি দেখাচ্ছেন, ঠিক আছে? তার মানে জি এগুলো না এমন না যে মানে সবাই এগুলোকে খারাপ বলতেছে এই ওয়েব সিরিজ বা এগুলোকে, অনেকে বলতেছে যে এগুলো আসলে মানে আমাদের সমাজে ঢুকতে দেওয়া উচিত, এগুলো বলতেছেন উচিত। অনেকে। হ্যাঁ, আমরা দেখলাম যে গত কয়েকদিন আগেও যে এক প্রডিউসার ওয়েব সিরিজ একটা প্রডিউস করছে, তো এগুলা আসলে এখন যদি এগুলা চলতে থাকে তাহলে দিন দিন কিন্তু এগুলা বাড়তেই থাকবে। অর্থাৎ পর্নোগ্রাফি আর ওয়েব সিরিজের মধ্যে তেমন কোনো তফাত নাই, যদি কেউ দেখে তেমন কোনো হ্যাঁ তফাত নাই, যদিও এটাকে জাস্ট ওয়েব সিরিজ হিসেবে চালানো হচ্ছে, মূল কথা হচ্ছে ওটা, এইটা। সেটাই সেটাই আসলে তো এই আর কি। কিন্তু তো হ্যাঁ, একদিকে বলা হচ্ছে ধর্ষণ বন্ধ করতে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে খারাপ পথে, যেটা মানুষকে ধ্বংস করছে। আমরা যে দেখি পর্নোগ্রাফি মানুষকে কিন্তু খারাপ পথে, সে স্বাভাবিকভাবে কোনো মানুষকে দেখবে না। যখন একজন মানুষ সব সময় পর্ন দেখে, রেগুলারলি পর্ন দেখতেছে, সে কিভাবে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে দেখবে মানুষকে? অনেকে বলতে পারেন যে আসলে পর্ন দেখা খারাপ না, এই সে হেন তেন, অনেক যুক্তি আসে আসলে, কিন্তু মূল হ্যাঁ ঘটনা এটা হচ্ছে অদ্ভুত আমরা যুক্তি, আপনি একদিকে, হ্যাঁ, আপনি একদিকে আমরা যুক্তি দেই আপনি যে এটা বন্ধ করতে হবে, কিন্তু অন্যদিকে ওইটা চালু করে রাখি, আমরা কিন্তু সে করে হাত দিই আপনি না। এটা আমাদের অনেক বড় একটা আমি একটা সমস্যা। জি বলেন। আমি একটা আমি একটা রিসার্চ এর কথা শুনছি যে যারা আসলে পর্ন এডিক্টেড তারা যখন পর্ন দেখেন তাদের ব্রেইনে যেভাবে এই পর্নের মানে যে রিয়াকশনটা হয়, আপনি যদি মাদক কোকেন নেন, অর্থাৎ যারা জি কোকেনে আসক্ত তারাও যদি সেটা গ্রহণ করেন একই রকম রিয়াকশন হয়। তার মানে চিন্তা করে দেখেন জি আমরা অবশ্যই, মানে এটা কত ভয়াবহ একটা জিনিস, অর্থাৎ মানে আমরা মানে সোজা কথা একটা মাদককে আসলে আমাদের সমাজে প্রমোট করতেছি বলবো না, কিন্তু আসলে এটা নিয়ে কথা বলতেছি না বা এটা চলতেছে, কিন্তু এটা মানে এটা নিয়ে আসলে এটাকে ট্যাবু বানায় রাখছে, সোজা কথা এটা নিয়ে কথা বলা যায় না। জি হ্যাঁ। তো আমরা যে জায়গায় কথা বলবো কিন্তু সেটা নিয়ে আমরা কথা বলি না, যে জায়গায় বলা উচিত তেমন দরকার না, কিন্তু ওইটা নিয়ে আমরা বেশি বলি। জি জি আচ্ছা, তো যাই হোক রাফি ভাই, আমরা কিছু কমেন্ট দেখি আপাতত। আচ্ছা, যাই হোক, এখানে বেশ অনেক কমেন্ট আসছে। আচ্ছা, তো একজন বললেন যে অভিনেত্রীরা বলে থাকেন যে, অনেক অভিনেত্রী বলে থাকেন গল্পের প্রয়োজনে নগ্ন হওয়া যায়, এটা নাকি পেশাদারিত্ব। যাই হোক, আবার তারাই কিন্তু বলে থাকেন না যে, হুম হুম, না আসলে তিনি জি বলেন। তিনি বললেই তো হবে না, আচ্ছা মানে তিনি হ্যাঁ কেউ একটা কিছু দাবি করলে হবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই যে মানে ইন্ডিয়াতে একটা মানে একটা সিরিয়াল ড্রামা পরিচিত, সেটা হচ্ছে যে ক্রাইম পেট্রোল, ঠিক আছে? একাধিক কেস দেখা গেছে মানে মানে অনেককে দেখা গেছে যে যারা নাকি একটা আচ্ছা, খুব সম্ভবত রাফি ভাইয়ের নেটওয়ার্কের প্রবলেম।
তো মানে আসলে এটা এটা মানে এটা যুক্তিতে খাটে না আসলে, কারণ এই এগুলোর যে খারাপ প্রভাব আছে এগুলো আমরা দেখতেছি সমাজে। আচ্ছা রাফি ভাই, আপনি হঠাৎ মানে কথা বন্ধ হয়ে যায়, তো আবার রিপিট করলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, আমি আবার এই জিনিসটাকে বলি, মানে যে কথাটা জি বললেন এক অভিনেত্রী বলেছেন যে গল্পের প্রয়োজনে নগ্ন হওয়া যাবে, এখন জি কথা হচ্ছে যে আপনি কি আসলে মানে যা ইচ্ছা তা দেখাতে পারেন? যেমন ধরুন ইন্ডিয়াতে একটা সিরিয়াল ড্রামা পরিচিত যেটার নাম হচ্ছে ক্রাইম পেট্রোল, তো ক্রাইম পেট্রোল দেখে অনুপ্রাণিত এরকম অনেকে দেখা গেছে যে এরকম পরবর্তীতে তারা ক্রাইম একটা করে বসছেন এবং তারা ধরা খাইছেন, পরবর্তীতে তাদেরকে জি ইনভেস্টিগেট করে দেখা গেছে যে এরা আসলে ক্রাইম মানে এরা ক্রাইম পেট্রোলের ভক্ত ছিল, এরকম একাধিক জি কেস দেখা গেছে। এখন এগুলো তো বাস্তব, তো আপনি তো মানে নিজের মতো যুক্তি দিলে হবে না, যেটা সমাজে সমস্যা তৈরি করতেছে তো সেটা তো মানে আপনি আপনার যুক্তি দিয়ে তো সেটাকে চালাইতে চাইলে হবে না, তাই না? আচ্ছা ভিউয়ার্স, আপনারা যদি আমাকে শুনতে পান একটু জানাবেন। রাইট নাও আমি দেখতে পাচ্ছি যে মিজান ভাই অ্যাভেলেবেল না, উনি আপনারা যদি আমাকে শুনতে পান একটু জানাবেন কাইন্ডলি। জি আমি জি এক্সট্রিমলি সরি, আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাই ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা 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 ঠিক আছে, আমরা ইনশাল্লাহ স্টার্ট করতে পারি আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে আপনি এই বিষয় নিয়ে কথা বলছেন, যদি আমি শুনতে পাইনি কিছু, তার জন্য সবার কাছে এক্সট্রিমলি সরি। ও আচ্ছা আচ্ছা, আমরা মানে যাই হোক, তো নেক্সট পয়েন্টে আমরা যেতে পারি ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা কিছু সময় কমেন্টস দেখি। জি হ্যাঁ, আপনি দেখতে পান। আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে যে সকল নারীবাদীরা আছে আমাদের সমাজে, তারা অনেকে সমাজের অনেক ভালো ভালো কাজে সাহায্য করছে, বিভিন্ন প্রচার প্রচারণা করছে, যেমন দরিদ্রদের সাহায্য করছে, সমাজসেবা করছে, এটাকে তারা মূল অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাদের অনেক ছোট করে কথা বলে, এই ব্যাপারে কিছু আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, আচ্ছা বিষয়টা হলো যে আসলে মানে নারীবাদীদের সাথে আমাদের তো দ্বন্দ্বটা কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, মানে সে যদি ব্যক্তিগত জীবনে ভালো কাজ করে সেটাকে ভালো জি বলতে হবে, এখানে আমাদের দ্বন্দ্বটা হলো তাদের যে ফেমিনিজমের যে ন্যারেটিভ গুলো এগুলোর সাথে জি আমরা একমত না, এবং আমরা এই জায়গাতে আলোচনা করতেছি। এখন সে যদি গিয়ে কোনো গরিবকে হেল্প করে তো ওইটার তো আমরা বিরোধিতা করতে পারবো না, তাই না? তো অবশ্যই অবশ্যই মানে সেটাই, কাজে এখানে আসলে দ্বন্দ্বটা আমাদেরকে মনে রাখতে হবে, আসলে ফেমিনিস্ট ব্যক্তির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব না এখানে, আমাদের দ্বন্দ্বটা হলো আদর্শিক দ্বন্দ্ব, কিংবা আমরা হচ্ছে তাদের আচ্ছা ন্যারেটিভ গুলোকে গ্রহণ করি না কিংবা আমরা মানি না, তো আমাদের আসলে মেইন দ্বন্দ্বটা হলো সেই জায়গায়, তো সেই জায়গা থেকে আসলে দেখতে হবে সবকিছুকে। এখানে মানে ব্যক্তিগত জীবনে তারা ভালো কাজ করলে সেটাও খারাপ, বিষয়টা এরকম না। আর এইতো আচ্ছা তো যাই হোক, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম শেষে, আচ্ছা তো আমি বলছিলাম একটু আগে যে সরব একটা বিষয়, যে টার্মটা সচরাচর আমরা শুনতে পাই, সমান অধিকার, ঠিক আছে? তো এই ইস্যু নিয়ে আমরা বেশ আলোচনা শুনতে পাই, কথাবার্তা, তারপর এটা নিয়ে অনেক কিছু হয় যে সমান অধিকার, শুধু সমান অধিকার। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে সমান অধিকার নিয়ে কিছু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। তো এটা সমান কিন্তু, অধিকার এই জিনিস, হ্যাঁ ভাইয়া, রাফি ভাইয়া, জি এটা কিন্তু অনেক ক্রুশাল একটা বিষয়, সমান অধিকার, যে তো আমরা আসলে বেশিরভাগ সময় শুনতে পাই যে সমান অধিকার, সমান অধিকার নাই কেন, সমান অধিকার দেওয়া উচিত। আর আচ্ছা এখন আপনি বলেন। তো সমান অধিকার, এখন বিষয়টা হলো সমান অধিকার কথাটা যখন আমরা শুনি আমাদের মানে মনের মধ্যে অনেকের মনের মধ্যে ভেসে ওঠে যে আসলে এটা আমরা যদি কখনো সমাজের সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমাজে জাস্টিস প্রতিষ্ঠিত হবে, তো এই কারণে অনেকে সমান অধিকারটাকে সাপোর্ট করেন, তারা বলেন যে সমান অধিকার থাকা উচিত সমাজে, কিন্তু সমস্যা হলো জি আসলে বেশিরভাগ মানুষ সমান অধিকার কাকে বলে সেটাই জানেন না, মানে যারা একদম এর একদম পক্ষে বলছেন পক্ষে বলছেন তারা আসলে জি তাদেরকে যদি বলা হয় যে আপনি এক্সপ্লেইন করেন হোয়াট ইজ ইকুয়াল রাইটস, দেখা যাবে তো তারা আসলে আই মিন এক্সপ্লেইনই করতে পারতেছেন না, তো সমস্যাটা হলো আসলে এই জায়গায়। কিন্তু জি তারপরে আসলে এরকম বিষয়ে অনেক আলোচনা শুনি, তো আমি আসলে একটু করে বলি সমান অধিকার আসলে মানে কি।
প্রথম কথা হলো সমান অধিকার বলতে ফেমিনিস্টরা যেটা বোঝায় সেটা হলো আইডেন্টিক্যাল রাইটস। আইডেন্টিক্যাল রাইটস মানে হলো একই অধিকার। একই অধিকার বলতে আসলে কি বোঝাচ্ছে, ধরুন আপনার সামনে একজন পুরুষকে রাখা হয়েছে এবং একজন নারীকে রাখা হয়েছে, দুইজনের জেন্ডার যাই হোক না কেন দুইজনকে একই অধিকার দিতে হবে, ঠিক আছে? এখন সমস্যাটা হলো আসলে এই জায়গায়, মানে আইডেন্টিক্যাল রাইটস এর কথা যখন আপনি বলছেন মানে একই অধিকার দুইজনের জন্য, তখনই সমস্যাটা হলো যে কেউ প্রশ্ন করবে নারী এবং পুরুষ আইডেন্টিক্যাল রাইটস ঠিক আছে, কিন্তু নারী এবং পুরুষ কি আইডেন্টিক্যাল, মানে একই? না, অবশ্যই না, এই প্রশ্নের উত্তর হবে না। আচ্ছা তাহলে দেখুন, যদি একই না হয়, যেমন আপনি বাজার থেকে দুইটা ড্রেস কিনে আনলেন দুইটা বাচ্চার জন্য, তো দেখা গেল যে দুইটা ড্রেস একই, হুবহু একই, দুইটা কপি, তো দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চার বয়স হচ্ছে 10 বছর আর একটা বাচ্চার বয়স হচ্ছে 4 বছর, আপনার কাছে কি মনে হয় যে ওই দুইজনের গায়ে পোশাকটা ঢুকবে? কখনোই ঢুকবে না। তার মানে আসলে এই যে আমরা বলতেছি আইডেন্টিক্যাল রাইটস, আইডেন্টিক্যাল রাইটস, আইডেন্টিক্যাল কথাটা আপনি তখনই খাটাতে পারবেন যখন দুইজন মানুষ আইডেন্টিক্যাল হয়, ঠিক আছে? তো এখন কথা হলো আসলে সমান অধিকার জিনিসটার কথা বললে আপনি যে কোনো নারীবাদীকে বলবেন সমান অধিকার মানে কি জাস্টিস, তিনি বলবে যে হ্যাঁ সমান অধিকার মানে জাস্টিস, কারণ জাস্টিস না হলে তো অবশ্যই তারা এটার বিষয়ে বলতে পারবেন না। তো আচ্ছা, তার মানে আমরা এখানে একটু বলি সমান অধিকার আসলে জাস্টিস কি না। যেমন ধরুন আমাদের এখন করোনা ভাইরাসের টাইম যাচ্ছে, এই করোনা ভাইরাসের টাইমে আমাদেরকে ধরুন আমরা দেখতেছি অনেকের আয় রোজগার বন্ধ হয়ে গেছে, তো আচ্ছা রাফি ভাই, আপনার কাছে জি জি যে আপনার কথাটা একটু ভেঙে ভেঙে আসতেছে, তো নেটওয়ার্কের খুব সম্ভবত সমস্যা। এখন কি শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, মানে ইন্টারাপ্টেড হলে বলবেন, ঠিক আছে? জি, আচ্ছা। তো আমরা ধরুন এখন করোনা ভাইরাসের সময় আপনার কাছে কিছু টাকা আছে, আপনি এগুলো দান করবেন, তো আপনার কাছে তিনজন লোক আসলো, ঠিক আছে? তো একজন লোক তার হচ্ছে মানে চাকরি বাকরি আছে, তার আয় রোজগার আছে, কিন্তু তার খুব টানাটানির মধ্যে যাচ্ছে, আয় রোজগার ঠিক নাই, সেটা দিয়ে তার চলতে খুব কষ্ট হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার ব্যক্তি। 2 নাম্বার ব্যক্তি হলো যার এখন সেরকম কোন আয় রোজগার নাই, তো তাকে ধার কর্জ করতে হচ্ছে। প্রথম ব্যক্তিকে ধার কর্জ করতে হচ্ছে না, তার টানাটানির মধ্যে চলছে সংসারটা, আর দ্বিতীয় ব্যক্তিকে ধার কর্জ করতে হচ্ছে, তার কিছু আয় আছে সেটা দিয়ে চলতেছে না। তৃতীয় ব্যক্তি আসলো, তার কোনো আয় নাই, তাকে সম্পূর্ণ ধার কর্জ করে মানুষের কাছে চেয়ে তার কাছে চলতে হচ্ছে। তিন ব্যক্তি আসলো, আপনার কাছে 15,000 টাকা আছে, আপনি তিনজনকে 5,000 টাকা 5,000 টাকা 5,000 টাকা দিয়ে দিলেন, আপনার কাছে কি মনে হয় এটা ন্যায় বিচার হইলো? প্রথম ব্যক্তি যার 5,000 টাকা লাগবে না, তৃতীয় ব্যক্তি যার 5,000 টাকায় হবে না, তাহলে আসলে কিভাবে এটা ন্যায় বিচার হইলো? আপনি যদি এখানে যে সবচেয়ে বেশি নিডি অর্থাৎ যার সবচেয়ে বেশি লাগবে তাকে আপনি ধরুন দিলেন 8,000 টাকা, তারপরের জন তাকে দিলেন 4,000 টাকা, তারপরে যার সবচেয়ে কম লাগবে তাকে 3,000 টাকা দিলেন। তো তার মানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে সম্মান দেওয়াটাই সব ক্ষেত্রে ন্যায় বিচার না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ন্যায় বিচার হতে পারে, সব ক্ষেত্রে ন্যায় বিচার না, ঠিক আছে? তার মানে আসলে এই কারণে কুরআন মাজিদে আল্লাহ পাক যখন নারী এবং পুরুষের অধিকার নিয়ে বললেন সূরা বাকারার 228 নম্বর আয়াতে, তখন আল্লাহ পাক বলেন যে নারী নারী পুরুষের মানে একে অপর অপরের উপর অধিকার আছে ন্যায় সঙ্গত ভাবে। এখানে একটা সব মানে কথা এসেছে, সেটা হচ্ছে বিল মারুফ। তো বিল মারুফ কথাটার মানে হলো ন্যায় সঙ্গত, অর্থাৎ মানে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিতে হবে। কোন কোন ক্ষেত্রে নারীকে বেশি দেওয়ার প্রয়োজন হবে, কোন কোন ক্ষেত্রে নারীকে কম দেওয়ার প্রয়োজন হবে, কোন কোন ক্ষেত্রে নারীকে পুরুষের সমান দেওয়ার প্রয়োজন হবে, অর্থাৎ আপনি আসলে দুইটাকে একই একই স্কেলে এনে আপনি যদি বিচার করতে যান সেখানে আসলে ন্যায় বিচার করা যাবে না, ঠিক আছে? এটা হলো সমান অধিকার টার্মটার সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে? তো আসলে তারপরও যুক্তি খাতিরে ধরে নিলাম যে আমরা যে কথাগুলো বলছি এগুলো ঠিক না, সমান অধিকার জিনিসটাই ঠিক। তো এখন তারপরে নারীবাদীরা কি বলবে? তারা বলতেছে, যেহেতু আমরা প্রথমে বলছি যে আমাদের সমাজটা, তারা বলছে পুরুষ শাসিত সমাজ, অতএব এখানে ইকুয়াল রাইটসটা এটা আসলে আদায় করে নিতে হবে, অর্থাৎ কেউ যদি সমান অধিকার চায় এটা আসলে তাকে, যেহেতু এটা পুরুষরা মানে নারীদের নির্যাতন করছে,
তারা অবশ্যই দিবে না সহজে, আন্দোলনের মাধ্যমে এটা আদায় করতে হবে, ঠিক আছে? তো তার মানে এটাকে আমরা ইকুয়াল রাইটস মুভমেন্ট বলতে পারি। তো ইকুয়াল রাইটস মুভমেন্টের এক নাম্বার হেডলাইন হলো সমাজের সব ক্ষেত্রে প্রচার করতে হবে, যদি পুরুষরা পারে মেয়েরাও পারবে, ঠিক আছে? এটা হচ্ছে যে প্রথম হেডলাইন। তার মানে আমরা এই স্লোগানটার দিকে যদি তাকাই, আমরা দেখি যদি কোনো কাজ পুরুষরা করতে পারে তাহলে মেয়েদেরকেও সে কাজটা করে দেখাতে হবে, এবং তাহলে সে প্রুফ করতে পারবে সে পুরুষের সমান, ঠিক আছে? এখন মানে আমরা দেখি যে সমাজে আমরা যদি দেখি কোন কোন একটা কাজ সবসময় ছেলেরা করে আসছে, মানে পুরুষরা করে আসছে, হঠাৎ করে দেখা যায় যদি কোনো একটা মেয়ে সে কাজটা করতেছে, তখন মানে তাকে অনেক বেশি হাইলাইট করা হয়, অনেক বেশি প্রমোট করা হয়, ঠিক আছে? প্রথম কথা হলো দেখুন, প্রত্যেককে আল্লাহ তাআলা বিশেষ ক্যাপাসিটি দিয়ে তৈরি করছেন, ঠিক আছে? মানে প্রত্যেকের অ্যাবিলিটি আছে, কিছু স্পেশাল অ্যাবিলিটি আছে। পুরুষদের কিছু স্পেশাল অ্যাবিলিটি থাকে, মেয়েদের কিছু স্পেশাল অ্যাবিলিটি থাকে। এখন সাপোজ ধরুন যেসব জায়গায় মাস্কুলিন পাওয়ারের বিষয় কিংবা যেসব জায়গায় আমরা মাসেল পাওয়ার কিংবা ওয়েট লিফটিং এর মতো বিষয়গুলো, ওজনদার কাজগুলো, এগুলো স্বাভাবিকভাবে এগুলো পুরুষরা ভালো করতে পারে। এখন আপনি যদি বলেন যে পুরুষরা পারলে মেয়েদেরকেও পেরে দেখাইতে হবে, তাহলে আসলে কি করলেন এখানে? এখানে যে জিনিসটা করলেন সেটা হলো পুরুষদেরকে বেঞ্চমার্ক বানালেন, মানে পুরুষদেরকে স্ট্যান্ডার্ড বানায় মেয়েদেরকে বিচার করলেন, ঠিক আছে? এখানে সমস্যাটা শুধু তাই না, যে কাজগুলো আমাদের সমাজে মানে অধিকাংশ মেয়েরা করতেছে, যেমন আমাদের সমাজে একটা বড় অংশের মেয়েরা হলো গৃহিণী, এখন এই কাজগুলোকে যে স্বাভাবিক ভাবে দেখা হচ্ছে তা নয়, বরং এই কাজগুলোকে অপমানজনক ভাবে দেখা হয় বর্তমানে নারীবাদের দিক থেকে। মানে এই কাজগুলো কোনো স্বাভাবিক কাজ না। হ্যাঁ জি, তার মানে তারা যেটা করতেছে পুরুষদের কাজগুলোকে, জেন্ডারকে বেঞ্চমার্ক বানায়, নারীরা যাতে সেই কাজগুলোই করে সেটাই চাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে প্রথম ডেফিনেশন ইকুয়াল রাইটস মুভমেন্টের, সোজা কথা ডেফিনেশন হলো এটা। এখন এই কাজটা আসলে করতে গিয়ে আসলে কি হচ্ছে এটা একটু দেখি। তো এই জিনিসটা খুব মজার, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। যে ধরুন আমাদের অনেকের একটা মুভির কথা হয়তো মনে আছে, ছোট থাকতে আমরা দেখছি, সেটার নাম ছিল চাক দে ইন্ডিয়া, ঠিক আছে? ওইটা মানে ইন্ডিয়ার মহিলা হকি টিমকে নিয়ে। তো সেখানে একটা সিন থাকে, মানে একটা পার্ট থাকে, সেখানে মেয়েরা ইন্ডিয়ার পুরুষ হকি টিমের সাথে খেলে, এবং খেলার পর তারা প্রমাণ করে যে তারা পুরুষদের চেয়ে কোনো অংশে কম না, ঠিক আছে? তো এটা হলো সিনেমা, ঠিক আছে? এখন বাস্তবতা আসলে, হ্যাঁ, শাহরুখ খানের সিনেমা, মানে এটা আসলে মোট কথা দেখানো হয় যে আসলে মেয়েরা কিভাবে, পুরুষরা ভালো হকি খেললে মেয়েরাও খেলতে পারে, এবং তারা পুরুষদের সাথে সমান তালে প্রতিযোগিতা করতে পারে। কিন্তু এই যে এই কথাটা বলা হলো, এটার আসলে বাস্তবতাটা কি? মানে এটা তো সিনেমা আমরা দেখলাম, কিন্তু বাস্তবতা মানে বাস্তবতাটা আসলে কদ্দূর, ঠিক আছে? তো বাস্তবতাটা হলো, আমি একটা নিউজ পড়ছিলাম অনেকদিন আগে, বাংলাদেশ নারী ক্রিকেট দল তারা হচ্ছে কোনো একটা ট্যুরে যাবে, সম্ভবত সাউথ আফ্রিকায় যাবে। তো তার আগে তাদের একটা প্র্যাকটিস ম্যাচ খেলার আয়োজন করা হয়েছে। তো প্র্যাকটিস ম্যাচটা তাদের খেলার আয়োজন করা হয়েছে আন্ডার 16 টিমের বিরুদ্ধে ছেলেদের, বুঝলেন? মানে সোজা কথা, তাদের তারা যখন চিন্তা করে দেখেন, তারা যখন মেয়ে, মানে তাদেরকে যখন আপনি নারী হিসেবে ট্রিট করতেছেন, তখন তারা দেশের সবচেয়ে সেরা ক্রিকেটাররা, মানে তারা জাতীয় নারী ক্রিকেট টিম, তার মানে তারা দেশের সবচেয়ে ভালো ক্রিকেট খেলা মেয়েরা। কিন্তু যখন পুরুষদের স্ট্যান্ডার্ডে এনে তাদেরকে বিচার করতেছেন, তখন তাকে এত নিচে নামায় দিচ্ছেন যে সে হচ্ছে যে আন্ডার 16 টিমের ইকুইভ্যালেন্ট, বুঝতে পারলেন? তার মানে আসলে আপনি যখন জেন্ডারকে পাত্তা না দিয়ে আপনি বলতেছেন পুরুষদের স্ট্যান্ডার্ডে মেয়েরা কতটুকু পারে, তখন দেখা যাচ্ছে যে একজন মেয়ে, সে মেয়ে হিসেবে অনেক যোগ্য, অনেক ভালো, কিন্তু তাকে যখন পুরুষদের স্ট্যান্ডার্ডে বিচার করা হচ্ছে, তখন তাকে আসলে অপমান করা হচ্ছে, তাকে চতুর্থ পঞ্চম শ্রেণীর পুরুষে পরিণত করা হচ্ছে, প্রথম শ্রেণীর নারী থেকে চতুর্থ পঞ্চম শ্রেণীর পুরুষ, ঠিক আছে? এখন আরেকটা জিনিস খেয়াল করুন, কেউ প্রশ্ন করতে পারেন যে আসলে আমরা কি এখানে তাহলে মেয়েদেরকে অপমান করতেছি? আসলে আমরা তো মেয়েদেরকে অপমান করতেছি না, বরং যারা হচ্ছে যে এই তুলনা করেন, অর্থাৎ পুরুষদের স্ট্যান্ডার্ডে আনি মেয়েদেরকে তুলনা করতে চান এবং বলতে চান যে পুরুষরা পারলে মেয়েরাও পারে, এই কথাগুলো যারা বলেন মূলত তো অপমান তারাই করতেছেন। এবং শুধু তাই না, আমরা যদি ফেমিনিজমের মতো করে একটা নতুন টার্ম উদ্ভব করে ম্যাসকিউলিনিজম, এই ম্যাসকিউলিনিজম হলো যে নারীরা যে যে কাজ করতে অভ্যস্ত কিংবা পারদর্শী,
সেগুলো হচ্ছে পুরুষরা এখন থেকে করবে। তো তখন কি দেখা যাবে যে দেখা গেল যে আমরা যখন পুরুষ তখন আমরা প্রথম শ্রেণীর পুরুষ, কিন্তু আমরা যখন নারীদের স্পেশালিটি যেসব জায়গায় সেগুলো যখন আমরা করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমরা মানে ষষ্ঠ সপ্তম শ্রেণীর নারীতে পরিণত হয়েছি। ঠিক আছে, তার মানে আসলে সোজা কথা দুইটা জেন্ডারের মধ্যে আপনি যদি একটা জেন্ডারকে আপনি যদি স্ট্যান্ডার্ড বানায় নেন তাহলে আরেকটা জেন্ডারকে অপমান করা হবে। ঠিক আছে, আরেকটা জেন্ডারকে অপমান করা হবে এবং সেটাই করা হচ্ছে। ঠিক আছে, এই অসম প্রতিযোগিতাটায় নামানোর মাধ্যমে, এবং শুধু তাই না, ধরলাম যে কোনো একটা মেয়ে সফল হয়েছে, ধরলাম যে বাংলাদেশে নারী এবং পুরুষদের একসাথে 100 মিটার স্প্রিন্ট করা হয়েছে জাতীয় অ্যাথলেটিক্সে এবং কোন একটা নারী ফার্স্ট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো এই নারীকে আসলে সমাজের সব নারীকে কিংবা অধিকাংশ নারীকে রিপ্রেজেন্ট করেন, মানে অধিকাংশ নারীকে আসলে তার মতো আপনি যদি বলেন যে এটা হচ্ছে যে এটা এটা হচ্ছে সফলতা, তাহলে দেখা যাবে তাকে যদি স্ট্যান্ডার্ড বানান, যে মেয়েটা এই কাজগুলো করতে পারছে তাকে যদি স্ট্যান্ডার্ড বানানো হয় তাহলে দেখা যাবে যে অধিকাংশ মেয়ে আসলে সেটা করতে পারতেছে না। মানে এর মানে দাঁড়ালো আসলে সমাজে অধিকাংশ মেয়ে যে এটা করতে পারতেছে না এটা আসলে তাদের ব্যর্থতা, মানে এটা কোনো স্বাভাবিক আচরণ না, তারা যে তার লেভেলে পৌঁছাইতে পারে নাই এটা হচ্ছে আসলে তার ব্যর্থতা। ঠিক আছে, এই কারণে এই যে এই ইস্যুটা অর্থাৎ যেটা আমাদেরকে শেখানো হচ্ছে প্রতিনিয়ত সেটা আসলে খুব ভয়ানক, যে ছেলেরা পারলে মেয়েরা পারবে না কেন, মানে ছেলেরা একটা কাজ পারলে মেয়েদেরকে সেটা পারলেই এটা তার জন্য সম্মানজনক হয়ে যাবে, এটা গুরুত্বপূর্ণ না। কিছু কিছু জায়গায় কিছু কিছু কাজ ছেলে মেয়ে সবাই কম্পিটেন্ট কিংবা সবাই যোগ্য, ঠিক আছে, কিন্তু সব জায়গায় যে এমন হবে এটা নট নেসেসারি। যদি আমরা সব জায়গায় এরকম তুলনা করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আই মিন এরকম অদ্ভুত সিচুয়েশন গুলা ক্রিয়েট হইতেছে। আর আরেকটা জিনিস দেখি, এই যে আমাদের যে ফেমিনিস্টরা তারা আসলে কি করেন, দেখা যায় যে ধরুন একজন ফেমিনিস্ট সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সে দেখলো যে তার একজন ক্লাসমেট সে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সে চাকরি না করে সে হচ্ছে হাউস ওয়াইফ হয়েছে, মানে সে চাকরি করতে যায় না সে হাউস ওয়াইফ হয়েছে। তখন সে কি বলবে ফেমিনিস্ট, সে বলবে যে যে তুমি কি পড়াশোনা এত দূর করছো বাচ্চা কাচ্চা পালার জন্য, তো তার মানে আসলে তাকে ডিরোগেটরি কমেন্ট করা হচ্ছে, অর্থাৎ মানে তার প্রতি এক ধরনের অপমানজনক মন্তব্য করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ছোট করে দেখা হচ্ছে, কিন্তু পয়েন্ট হচ্ছে ওই ফেমিনিস্ট এটা মাথায় চিন্তা করতেছে না সে যে তার ক্লাসমেটকে হাউস ওয়াইফ হওয়ার কারণে গালি দিচ্ছে, তার নিজের মা ফেমিনিস্টের নিজের মাও একজন হাউস ওয়াইফ, তার দাদিও একজন হাউস ওয়াইফ, তো এর মাধ্যমে যে সে তাদেরকে অপমান করতেছে, শুধু তাই না বাংলাদেশের যত হাউস ওয়াইফ আছে সবাইকে সে অপমান করতেছে, এটা আসলে সে বুঝতেছে না। সে এদেরকে অপমান করতেছে বুঝলাম, ভালো কথা, সে কাদেরকে প্রমোট করতেছে, দেখা যাচ্ছে কোনো একটা মেয়ে যদি হঠাৎ করে আপনি দেখেন যে দেখা গেল যে আমরা দেখলাম একটা মেয়ে বাস ড্রাইভিং করতেছে, একটা মেয়ে রিক্সা চালায় জীবিকা উপার্জন করতেছে, দেখা যাবে ফেমিনিস্টরা তাদেরকে অনেক বেশি প্রমোট করে, দেখা যায় তাদের কথাবার্তা গুলো বলে, বলবে যে নারীরাও আজ পিছিয়ে নেই। তো তার মানে আসলে সে কি প্রমাণ করতে চাচ্ছে, সে প্রমাণ করতে চাচ্ছে যে কাজগুলো সমাজে মোর ম্যাসকিউলিন অর্থাৎ পুরুষরা করে অভ্যস্ত কিংবা পুরুষরা করে পারদর্শী সেগুলো আসলে প্রমোট করা হচ্ছে, এক নাম্বার কথা। যে কাজগুলো নারীরা অধিকাংশ নারীরা করতেছে সেগুলোকে মানে সেগুলোকে বাদ দিলে তো একটা ভালো কথা ছিল, সেগুলোকে অপমান করা হচ্ছে, মানে সেগুলোকে অপমানজনক ভাবে দেখা হচ্ছে, সেগুলো স্বাভাবিক না এখন সমাজে কোন একজন শিক্ষিত মেয়ের জন্য। ঠিক আছে, তো এই জন্য আসলে এই যে এই প্রতিযোগিতাটা এটা আসলে মানে অসম প্রতিযোগিতা, এটা একটা ভয়াবহ দৃশ্য। এখন এখানে কারো প্রশ্ন জাগতে পারে যে আসলে তাইলে কি সমাজের কোথাও নারী পুরুষের প্রতিযোগিতা হবে না? হ্যাঁ অবশ্যই হবে, যেমন ধরুন আমরা যখন দেখি ক্লাসে পড়াশোনায় পড়াশোনাতে আসলে জি 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 আপনার কোথায় মানে একদম কম শোনা যাচ্ছে, একটু লাউড বললে ভালো হয়। ও আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ও আচ্ছা, এখন প্রশ্ন জাগতে পারে যে আসলে যে আমরা যে বললাম নারী পুরুষের অসম প্রতিযোগিতাটা, এটার দ্বারা মূলত আসলে নারীদেরকে অপমান করা হচ্ছে, তো এখন কোথাও কি আসলে নারী পুরুষের প্রতিযোগিতা হবে না? অবশ্যই, যেমন ধরুন অনেক জায়গা আছে যেগুলোতে আসলে নারী পুরুষ একই রকম, যেমন ধরুন আপনি যদি চারিত্রিক গুণাবলীর দিক থেকে চিন্তা করেন এখানে নারী পুরুষের প্রতিযোগিতা হইতে পারে। আপনি যদি পড়াশোনার কথা বলেন, যেমন আমাদের আমাদের ডিপার্টমেন্টে যে ফার্স্ট সে হচ্ছে একজন মেয়ে, তার মানে এই জায়গায় ছেলে মেয়ে যে কেউ ফার্স্ট হতে পারে, এসব জায়গায় প্রতিযোগিতাটা এটা স্বাভাবিক, চারিত্রিক গুণাবলীর দিক
চারিত্রিক গুণাবলীর প্রতিযোগিতাও এটা খুব স্বাভাবিক। যেমন ধরুন আল্লাহ পাক কুরআন মাজিদে এই জন্যই বলতেছেন সূরা হুজুরাতে, তিনি বলতেছেন যে তোমাদের মধ্যে সেই উত্তম যে আল্লাহকে বেশি ভয় করে। তার মানে আপনার স্ত্রী যদি আপনার চেয়ে আল্লাহকে বেশি ভয় করে তাহলে আপনার স্ত্রী আপনার চেয়ে উত্তম, আপনি যদি আল্লাহকে বেশি ভয় করেন তাহলে আপনি। এখন তার মানে যদি কেউ সচ্চরিত্রবান হয় পুরুষদের চেয়ে বেশি সে উত্তম, যদি কেউ দানশীল হয় পুরুষদের চেয়ে বেশি সে উত্তম। কিন্তু আপনি কি আজ পর্যন্ত কোন নারীবাদীকে বলতে শুনছেন, মানে আমি শুনি নাই, আপনি কি বলতে শুনছেন যে তারা বলছে যে আমরা পুরুষদের চেয়ে বেশি দানশীল হব, পুরুষদের চেয়ে বেশি সত্যবাদী হব, পুরুষদের চেয়ে আমরা চারিত্রিক দিক থেকে বেশি উন্নত হব, অর্থাৎ আমরা দেখাই দিব তারা যদি খারাপ হয়ও আমরা ভালো হয়ে দেখাবো, আপনি কি এটা শুনছেন কখনো? আমি শুনি নাই, ঠিক আছে, আপনি শুনেন নাই, আমিও শুনিনি, আশা করি কেউই শুনে নাই। আচ্ছা যাই হোক, এখন যেটা শুনছেন সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে ছেলেরা ফুটবল খেলতে পারলে মেয়েরা ফুটবল খেলতে পারবে না, কেন? আমরা হচ্ছে যে আসলে এটা শুনছি, হ্যাঁ এটা আগেরটা আসলে শুনি নাই, ঠিক আছে। এখন কথা হলো যে মানে যে যে জায়গাগুলো আসলে আমাদের প্রতিযোগিতা দরকার নারী পুরুষে, যেমন আপনি যদি দেখেন যে সমাজে যদি ভালো কাজ চ্যারিটির কাজ চরিত্রের বেলায় যদি প্রতিযোগিতা হয় নারী পুরুষে তাহলে সমাজ এগিয়ে যাবে, সোজা কথা। আপনি যদি দেখেন যে নারীরা বেশি চ্যারিটির কাজ করতেছে, আপনি বললে যে না পুরুষরা আরো বেশি চ্যারিটির কাজ করতে হবে, তারপরে নারীরা বলে যে না আমাদেরকেও করতে হবে, মানে সোজা কথা এটা এই প্রতিযোগিতাটা এটা সুস্থ প্রতিযোগিতা, এবং তখন আসলে একটা সমাজ আগাবে। কিন্তু আপনি যদি অসম প্রতিযোগিতায় নামান, মানে ওই যে আমরা বললাম, তখন যেটা হবে যে প্রথম শ্রেণীর নারী পরিণত হবে চতুর্থ পঞ্চম শ্রেণীর পুরুষে, আর প্রথম শ্রেণীর পুরুষ পরিণত হবে চতুর্থ পঞ্চম শ্রেণীর নারীতে, ঠিক আছে? তো তাহলে ওইসব প্রতিযোগিতা আসলে কোনো লাভ হবে না, ঠিক আছে? কোনো লাভ হবে তো এটাই ছিল আসলে মানে ইকুয়াল রাইটস মুভমেন্টের আমরা আসলে সমস্যাগুলো বললাম। তো এটাই আসলে আমার মতে ইকুয়াল রাইটস, তো এই আর কি। আচ্ছা যাই হোক, তার মানে আমরা যদি সামারাইজ করি একটা বিষয় উঠে আসে যে পুরুষ শাসিত সমাজ এই কথাটা সত্য না, আর সমান অধিকারের ব্যাপারে অনেক কিছুই বলছেন। তো আশা করি যারা আমাদের সাথে ছিলেন বা এখনো আছেন সবাই ব্যাপারটা শুনতে পারছেন, এবং তো পরিশেষে আমি এতটুকুই বলবো, মানে রাফি ভাই কি বলবো আসলে, মানে এত চমৎকার উপস্থাপন ছিল যে এখানে আমার কিছু বলাই অনুচিত, আর আশা করি এই ব্যাপারগুলো আরেকটু কিছু কথা বলে আমরা একটু কনক্লুশন ড্র করি। সেটা হলো যে আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদের সমাজের যেটা দেখা যায়, আমরা অনেক ক্ষেত্রে ফেমিনিজমের বিরোধিতা করতে গিয়ে অনেক ক্ষেত্রে নারী বিদ্বেষী আচরণ শুরু করি, ঠিক আছে? মানে ফেমিনিজমের বিরোধিতা করতে গিয়ে এমন আচরণ গুলো করে বসি যেগুলো আসলে পিওরলি নারী বিদ্বেষ। যেমন ধরুন একটা উদাহরণ দিই, যেটা আসলে আমি প্রায় যেটা দেখি সেটা হলো আপনি বাসে কি বলে যেটা আপনি বাসে উঠলেন, দেখা যায় যে অনেক অনেক ক্ষেত্রে মেয়েরা দাঁড়ায় আছে। আচ্ছা বুঝলাম মেয়েরা দাঁড়ায় আছে, আচ্ছা এই অনেককে কমেন্ট করতে শোনা যায় যে দাঁড়ায় থাকুক, ঠিক আছে এটা তারা নাই সম অধিকার চায় তাহলে দাঁড়ায় থাকুক। তো এটা আসলে খুবই বাজে একটা কথা, ঠিক আছে? এটা সম্পূর্ণ নারী বিদ্বেষী একটা কথা। মানে আমরা যেরকম বললাম যে তারা পুরুষদেরকে জেনারেলাইজ করতেছে, ঠিক তেমনি আপনিও তো কিছু ফেমিনিস্টদের কথাকে আপনি পুরো সমাজের উপর চালিয়ে দিচ্ছেন। মানে সব নারীকে যদি আপনি বলেন সবাই আসলে ফেমিনিস্টদের মতো তাহলে তো হবে না, তাই না? তো ঠিক তেমনি তারা যেরকম জেনারেলাইজ করতেছে আমরাও যাতে একই ভুলগুলো করে না বসি, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, আমরা অবশ্যই অবশ্যই আমরা মনে করি আমাদের সমাজে নারীদের অধিকার অনেক ক্ষেত্রে হরণ করা হচ্ছে, এটা সত্য কথা, এবং অনেক ক্ষেত্রে তারা অধিকার পাচ্ছে না, ঠিক আছে এটা আমরা স্বীকার করি, কিন্তু তার সমাধান সম অধিকার না। যেমন আমি কয়েকটা কেস বলি যেগুলোতে আসলে নারীদের অনেক বেশি অধিকার প্রয়োজন। যেমন ধরুন আমাদের যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলোতে আসলে নিরাপত্তার অনেক অভাব, তো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই এই কারণে অনেক অ্যাবিউজের ঘটনা দেখা দিচ্ছে। তো এইসব জায়গায় নারীদের আরো বেশি নিরাপত্তার অধিকার আছে, সেগুলো তাদের দিতে হবে। সেকেন্ডলি আমাদের চিকিৎসা খাতে এগুলোতে আসলে মানে সোজা কথা অনেক অনেক আরো ডেভেলপ করার জায়গা আছে নারীদের জন্য, কারণ নারীদের এগুলোতে অ্যাক্সেস অনেক কম, এবং ঢাকার বাইরে কিংবা চিটাগং এর বাইরে আপনি যদি বড় শহরগুলো বাইরে যান দেখা যায় নারীরা চিকিৎসা সুবিধা থেকে অনেক বঞ্চিত। এই যে জায়গাগুলোতে অবশ্যই উন্নতির দরকার আছে। আমাদের সমাজে আমরা স্টিল দেখতে পাচ্ছি যে নারীরা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো একটা জায়গায় যেতে হচ্ছে,
এটা অবশ্যই আমাদের সমাজের একটা ব্যর্থতা। তো এই জায়গাগুলোতে অবশ্যই নারীদের অধিকার বাস্তবায়ন করতে হবে এবং এগুলোকে প্রমোট করতে হবে, ঠিক আছে? কিন্তু অবশ্যই তার মানে এই না যে আমাদেরকে আইডেন্টিক্যাল রাইটস মানে বা সোজা কথা এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমার বক্তব্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখবেন। এই আচ্ছা, তো যাই হোক, আমরা সামারাইজ করলে দুইটা বিষয় উঠে এসে যে পুরুষ শাসিত সমাজ এটা সত্য না, আর একদম শেষে যে বিষয় নিয়ে কথা বললেন সম অধিকার বা সমান অধিকার যেটা, তো এক ভাই এখানে কমেন্ট করছেন, কমেন্টটা অত্যন্ত যৌক্তিক যে আসলে নারী পুরুষ কেউ বায়োলজিক্যালি সাইকোলজিক্যালি কেউ কারো সমান না, কেউ কারো বড় না আবার কেউ কারো ছোট না, নারী পুরুষ একে অপরের পরিপূরক, তাই সমান অধিকারের মতবাদটাই হলো বিকৃত। যাই হোক, হ্যাঁ আসলে এটাই তো সত্য কথা, মানে আমরা এটাই আসলে সত্য এখানে কথা। কোনো হ্যাঁ কি বলবো কোনো আসলে এখানে তুলনায় আসলে যেতে চাচ্ছি না। এবং আল্লাহ কোরআন মাজিদে তো নারী পুরুষ একে অপরের পরিপূরক, অর্থাৎ আল্লাহ কোরআন মাজিদে বলছেন একে অপরের পোশাক, মানে এর চেয়ে তো আসলে ভালো কোনো উপমা হতে পারে না, তাই না? তো জি, আল্লাহ পাকে আসলে এটা বলে দিচ্ছেন যে একে অপরের জন্য পরিপূরক। তো আসলে এখানে সোজা কথা, এখানে আমরা তুলনাটাই করব না, তুলনা করতে গেলেই তখন আসলে ঝামেলা বেঁধে যাবে, মানে এই যে ইকুয়াল রাইটস এর যে আমরা ঝামেলাগুলো দেখলাম, ঠিক আছে, জি এই ঝামেলাগুলো দেখা দিবে আমরা যদি এরকম তুলনাগুলো করতে চাই। আচ্ছা, হ্যাঁ একদম একদম নিঃসন্দেহে। তবে আচ্ছা, একটা প্রশ্ন আসছে যে এরকম যে প্রি হ্যাঁ মিক্সিং আমি একটা স্টাডির প্রমোট হয়ে যাচ্ছে। একটা একটা হ্যাঁ আমি এটা দেখতে পাইছি। তো আমরা আসলে আচ্ছা কোথায় প্রিমিক্সিং এর স্টাডি প্রমোট করছি সেটা? আচ্ছা আমরা হয়তো বলছি যে পড়াশোনায় আসলে যে কেউ পড়াশোনা ভালো হতে পারে, ওইটাই ওইটাই তো সেটা সেখানে তো আসলে আমরা এটা বুঝাই নাই যে মানে আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে যে প্রি মিক্সিং এর যে সোজা কথা অবাধ এডুকেশন বিচরণ সিস্টেম, যেটা, হ্যাঁ অবাধ বিচরণ, এটাকে আমরা কখনোই এটাকে প্রমোট করিনি, এটা হয়তো আপনি বুঝতে ভুল হয়েছে। সোজা কথা আসলে এই সমস্যাটা এটা আসলে অনেক ব্রড সমস্যা, মানে প্রি মিক্সিং এটা স্টাডি এটা আসলে বাংলাদেশের বলতে গেলে প্রায় সব ইউনিভার্সিটিতেই আছে। এখন আচ্ছা এই সমস্যাটা নিয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমরা পরিষ্কার করতে চাই আমরা আসলে কখনোই প্রিমিক্সিং এর স্টাডিকে প্রমোট করতেছি না, ঠিক আছে? এটা পরিষ্কার করা উচিত, ঠিক আছে? জি আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা শেষ করে দেই নাকি রাফি ভাই? হ্যাঁ আমরা এখানে শেষ করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা, তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, আশা করি ব্যাপারগুলো সবাই গভীরভাবে চিন্তা ভাবনা করবেন, এবং এই ব্যাপারগুলো আশা করছি যে নতুন চিন্তার উন্মুক্ত দুয়ার হয়ে কাজে দিবে। আর আমরা যে বিষয় নিয়ে আগে এক ধরনের চিন্তা করতাম, পুরুষ শাসিত সমাজ কিংবা সম অধিকার, আশা করছি এটার পর ক্লিয়ার কিছুটা হলে ক্লিয়ার হবেন। আর যদি একজন মানুষ উপকৃত হন আমরা সবার, তাইলে আমাদের এখানে সার্থকতা। যাই হোক, রাফি ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর জি আপনাকে আশা অনেক করছি, ধন্যবাদ। আচ্ছা তো সবাইকে ভালো থাকুন এবং সুস্থ থাকার প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, হয়তো দেখা হবে অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে। সালাম। সালামু আলাইকুম।